এত দেহাদেহির তো কিছু নাই, খালি সার সার সার। অলংকার 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 কি বিপদে লুই আছে না, বিপদে বলি বিপদে পড়ছে জন্য বেচছি। এটা হলো সন্তান, বৃক্ষ সন্তানের চেয়ে বেশি, মা কি তার সন্তানকে কোনোদিন বেঁচে দেয়? আচ্ছা আচ্ছা বিপদ বুঝছো, আচ্ছা ঠিক আছে, 8000 টাকা দেই। আচ্ছা দেন তো 4000 4000 কিসের টাকা দিলে? 4000 4000 কি ভাই, 4000 আর 4000 আর 8000 হয় না, অঙ্ক তো বোঝেন না, এটাই কইতেছি দেন। এই ফকিরদের পোলার কাছে গাছ দিছি না, তাহলে যান আপনি যান যান, সম্মান করতেছি। 1000 দেই 9000 দেই। আচ্ছা দেন 9500 না ভাই, অসুবিধা নাই, 4500 অসুবিধা আছে। ও ভাই মুজাফর কেরা সন্তানের মতো বললাম না, মুজাফর ছিলেন না, এই গাছের নাম মুজাফর, ওইদিকে একটা গাছ আছে আম গাছ, ওর নাম পিউলি, আপনি জানেন আমি এই গাছের মালিক। মঙ্গলের জন্য কাজটা করতে চাইছিলাম 10000 দিয়ে। মঙ্গলটা কি বুঝো আমাকে, মঙ্গলটা হলো ওই লোকের কাছ থেকে আমি কায়দা করে ফুসলে ফুসলে পুরা টাকা নিতে চাইছিলাম। এই কাদার বাচ্চা শোনোস নাই, মুরব্বীরা কি কইছে, জ্ঞানীগুণরা কি কইছে, অতি লোভে তাতে নষ্ট, তোর জন্য 10000 টাকা অসলে তো দেখাস নাই। হ্যাঁ আমার দাদিও কইতে কথা, অতি লোভে এখন আমার 10000 টাকা নষ্ট, তাতে কিসের নষ্ট? আল্লাহ ভাই আমার মাথা ঘুরতে চিকিৎসা ছিল না, এটা তো পুরান রোগ, আপনি আমার কিরিজান জিজ্ঞির দেখতেছে মনে হচ্ছে হলুদ হলুদ মেলা ফুল, মাথা করে কেন শাপলা ফুল, আমার কিরম জন লেগেছে শাপলা ফুল না, তাহলে কিরম হইতেছে কেন আমার? ওই যে আগে সে আগের কেস, আল্লাহ আপনি তো মাঝে মাঝে এই ঘটনা ঘটে, আল্লাহ এখন তো বাইরে গেছে আরো বেশি মনে হইতেছে, কবিরাজ ডাক্তারের কাছে যাওয়া লাগবে। এই তো আমি নিয়ে যা নিয়ে যা, আমি নিয়ে যা কোথাও নিয়ে যা, আল্লাহ শোন সবকিছু কিন্তু সুন্দর মতো শিখাই দিছি, কিভাবে কথা বলবি নাম বলবি, এখন যখন স্যার ম্যাডামরা কোনো কথা জিজ্ঞেস করবো চুপ করে থাকবি না, সবসময় তো একদম বোবা হয়ে থাকিস,
আচ্ছা আমি চুপ করে থাকব না এইবার যদি তুই স্কুলে ভর্তি না হইতে পারোস তাহলে তোর খবর আছে কেমন করে না আমার ডর আমি তো আরো 30 মিনিট আগে আপনার চাইতাম যদি সোজা রাস্তা চাইতাম তাহলে লেট হইতো আমি বুদ্ধি কেনা করছি কি ওই শর্টকাট সাহেব করছি এই গাদা এই গাদা ঘটনা হলো শর্টকাটই তো আগাবি শর্টকাটই তো জীবনে লাভ উগাছে যারই বড় লোক তারা শর্টকাটে বড় লোক কিন্তু এই শর্টকাট করতে গিয়ে তো ভাই একটা ঘটনা ঘটে গেছে ওই যে আমি আমার সময় একবার লাভ গাছে লগে বাড়ি খায় গাছ তো গেছে ভাঙ্গা এই আটমি ব্যাংবো না বালুকের আটা যায় না বেকাতারা করে আটলে তো ব্যাংবো গাদার বাচ্চা এই গাদার বাচ্চা বেকাতারা করে আটুস কি জন্য ভাই গাছটা ভাঙার পর না ও মালিক তো দৌড়ে আইছে আইয়া তো আমার জাতা গালি গালাজ করছে গালি গালাজ করব না তুমি তার গাছ ভাঙছো তোমার সুমা দিব হ্যাঁ তো দুলা ভাই সুমা দিব তোমারে দাড়ির মধ্যে না না এটা তো দিব না ও তো গালি গালাজ করে নাই তারপর আমার কষ্ট কি ঠাড়ায় একটা থাবর দিছে ঠাড়ায় থাবর মারবো না হারাম জান তার গাছ ভাঙছো নষ্ট হয়ে গেছে গাছ পয় যদি কত ভুল লাগে আর গাছের কি কষ্ট তো মন খারাপ লাগে গাছ ভাঙলে তো করবো এটা হ্যাঁ তারপর কিছু কর তারপর আমি কি ছেড়ে দিব নাকি আমি আপনাকে ভাই না আমি একটা বামাতে দাম করে থাবো দিছি এই গাদার বাচ্চা বামাতে দিছিস কেন তুই এর দেবতে পারছ না হামদা ঠাস ঠাস করে মারি এরকম করে মারি এর দেবতে মারতে না করে দিছি করে মারি আলা রে মশা দের মারি করে তারপর তো বেড়া থানা ফোন দিছি ফোন দিব না মার খা পর সুস্থ বসতে পারো না অবশ্যই থানা ফোন দিব রে ফোন দিব এই তো ফোন দাও লগে লগে পুলিশ আই পড়ছে এই এটা কি সিলেবার পুলিশ যে সব কটটা কটে যাওয়ার পরে আসবো এটা হচ্ছে বাংলাদেশের পুলিশ জনগণের বন্ধু সঙ্গে সঙ্গে চলে যাবো ঠিক আছে পুলিশ ঠিক কাজ করছে পুলিশ ঠিক কাজ করছে পুলিশ আর লগে লগে করছে কি আমার হাতের মধ্যে হ্যান্ডকাপ পড়াইছে হ্যান্ডকাপ না কি তোমার কি ফুল দিব ফুল দেয়া তোমাকে রাখবো অন্যায় করবে তোমার হ্যান্ডকাপ দিব না জনদরদী নেতা এটা ফুলের মালা দিয়া তারে বরণ করে নিব না তারপরে আমার গাড়িতে করে থানা লেগে গেছে কোন নিয়ে যাব তোমার কোন সিনেমা দেখতে নিয়ে যাব যে মেলা সিনেমা আছে না সাবন নামে কিন্তু সাগর বাসা নত ওইখানে নিয়ে যাব তোমার না থানায় নেব না তোমার নায়িকার দিয়া নাচ দেখাইব নাচ দেখাইব হ্যাঁ কিন্তু আমার তো 1 মিনিট বেশি রাখতে পারে নাই আমি আমার ক্ষমতা দেখে আমি তো থানাতে বাইরে গেছি এই বেটা এই বেটা এই কুবারতে না ছেড়ে দিব না পুলিশের কাছে রিপোর্ট আছে না জানো না তুই কাগজাতে মেশোস এই হোন একটা কথা কই আমার নাম শুনলে আমারই ভয় লাগে পুলিশ ভয় পাবো না কাজা কারাস যাই দিকে আমি তো আমার নাম শুনলে রাতে বেলা সিটটা উঠি না থাক ঠিক আছে বাইরে দিকে যা হাসিল করে যাই দিকে যা বাস হাসিল করে আচ্ছা হেই গাস যা বাইরে গাসের জন্য মেলা কিছু হয়ে গেছে হারাম যা আসলে হইছে কি কাকা দুয়া সাজন আসছে ওই যে একটা আছে না চলতে গেলে পা চলে না বলতে গেলে মুখ ফোটে না তোর অবস্থা আছে আমার আমার চলতে গেলে পাই চলে না কাকা আমি আপনার কথা কই সে তো শস্যের ফুল দেখবেই কাকা তারে আমি 100 বার করে বলছি ভালো হও ভাই ভালো হও এত পাপ করো না ও বাবা আর কত বাবা বয়স হচ্ছে এখন একটু ভালোভাবে ব্যবসা বাণিজ্য করো ভালো হয় আমার কথা কি কথা তো অনেক বলতেছে মালা কোথায় ওই একটু নেগেলি একটু স্কুলে গেছে আরে টুনি এখন স্কুল যাচ্ছে টুনির বয়সে কত মানুষজন পড়াশোনা করে 5 বৃত্তি 8 বৃত্তি পেতেছে কোন ক্লাসের জন্য যেতেছে ক্লাস ওয়ানে ওয়ানে এনে পড়তেছে পারে নাই আরে আর পারবো না ওই ওয়ানে পড়তে 10 বছর পড়া লাগাই তো মনোযোগ নাই খালি খাই 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 আর 10 মাথাকে তো কেন্দ্রে খাবিস নারে তো দেখলে সাড়ে পড়া তো ভালো পড়া লেখায় মনোযোগ আসে কি যে কফ আর ওই বাবা আমি যে একটু বাজার ঠিক আসি স্যার বাজারে কি আপনার সাত সাত নেই আসাম বাজার খাইন না সব বাবা সব 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 বাইরে যাও দেখলাম যে একটু কাকার সাথে একটু দোয়া পরামর্শ করা যায় কি স্যার অসুখ কঠিন অসুখ কিসের কঠিন অসুখ হয়েছে কালাজ্বর
মন খারাপ কেন টুনটুনি এবারে ভর্তি হইতে পারবে আমি একটু আগেই সার্টিফিকেট দিছি 10 বছর লাগবে তার ওই ভর্তি হইতে পারবো না আচ্ছা ঠিক আছে কোন সাবজেক্টে সে খারাপ করছে ইংরেজি আর অঙ্ক আমি তো মাস্টার এই দুইটার আমি ইংরেজি আর অঙ্ক করাইছি আপনি মাস্টার ছিলেন আমি জাকির মাস্টার ছিলাম এবং অঙ্ক ছিলাম খুব ভালো 7 দুগুণে 14 8 দুগুণে 16 9 দুগুণে 18 10 দুগুণে 20 ঠিক আছে ঠিক আছে প্রমাণ পাওয়া গেছে ইংলিশের একটু শুনুন ইংলিশের কি ইংলিশ তো আমি আমি একরে ঝরঝরাই লইছে দিস ইজ সার্টিফাই অফ দা ক্লাসিফিকেশন অফ রিজেন্ট ইন দা অবশ্যই 4টা মিনিট দিলে আমি তাকে অঙ্কের মাস্টার বানাবো সেই স্কুলে টিচার হবে আচ্ছা একটু যাও যাও যাইতেছি যাবো যাও 10 বছর জন্য না লাগে 4 মিনিট 4 মিনিটের মধ্যে ইটা হবে এটার মধ্যে একটা খেলা আছে সে খেলাটা তাকে শিখাই দিলেই সে মাস্টার যাই ওরে বাবা জোরে মার আসো হয়েছে কি তোমার যে কইলাম চলতে গেলে পাস হলে না ব্যামো দুসছে কোন না তো ব্যামো দুসছে ডাক্তার দেখাও না কেন ডাক্তার দেখানোর জন্য তো যাব কবিরাজ ডাক্তার দেখানোর জন্য জাস্ট তোমাকে দেখতে চলে আসলাম এখন আমি হইতেছি তোমার শিক্ষা গুরু কি আমি যেমনে যেমনে শিখাবো তুমি কি করবা তেমনে তেমনে শিখবা জি জীবনে সকল ক্ষেত্রে যোগের প্রভাব বেশি জি জীবনে খালি যোগ করতে হবে জি এই যে তোমার হাতে একটা গ্রিন রঙের চিপসের প্যাকেট জি এই মুক্তা তুমি উপরে তুলে ধরো হ্যাঁ এই প্যাকেটটার ভিতরে কি আছে চিপস চিপস আছে প্যাকেট একটা কিন্তু চিপস অনেকগুলা দারুণ শিক্ষার্থী তুমি এরকম স্টুডেন্ট আমি এর আগে কখনো পাইনি এই যে এখন এটা আমি কি করলাম কর্তন করলাম এখন এটা তুমি নাও বিসমিল্লাহ বিলা আমার হাতে কিছু চিপস দাও গুড ভেরি গুড এখন তুমি গণনা করো এখানে কয়টা চিপস আছে মাথায় কি উকুন হয়েছে দশটা এখন আর এক হাত তো খালি জীবনে তো সব কিছু যোগ করতে হবে এই শূন্য হাতে আরো কিছু চিপস দাও এখন তুমি গণনা করো কয়টা চিপস আছে এখানে ছয়টা আছে এখন আমি এই দুই হাতের চিপস এবড়া কেবড়া করে ফেলাইলাম ঠিক আছে তাহলে দশটা আর ছয়টা কয়টা হইল নুরুনা রে একটা জিনিস খেয়াল করছো কি মেয়ে মানুষের যদি নাক ঘামে তার মানেটা কি জানো তার স্বামী একদম পায়ের উপর পাও তুলে বসে বসে খেব তোমার নাক গাওয়া দেহ বুঝতে পারছি আমি কি কাম করবো ও আমার নাক ঘামে দেখে তোমার কোনো কাম করা লাগবে না ঘটনা হচ্ছে কি আমরা যদি হাজবেন্ড ওয়াইফ হই তাহলে তো এরকম কাম করার দরকার নাই যেহেতু যে ছেলে শ্বশুরের বিল্ডিং খালা তার কাম করার কি আছে পরে একখান দোকান মোকান দিয়ে বসলাম এই যে আবার একটু ভুল বুঝো না যে আমি তোমার এনে এসে গরজমে থাকি আমি এখানে কথা বলি সেটা বলছি যে আমি কিন্তু স্পষ্ট হয়ে বলতে পারবো না যে আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি আমি তো বুঝতে লাগবো না আমি তো বলবো না আকার ইঙ্গিতে বুঝে নেবে তুমি ঠিক আছে না অনেক সময় আমি তুই গায়কের মতো না যে পরে এসে হিট খায় কমু আমি তো বালা না বালা নিয়ে থাকো ওসব না আমি বালা আমি বালা নিয়ে থাকবো এই হলো ঘটনা ঠিক আছে না এখন আমরা তাহলে কি শিখবো এখন এই যে কতগুলি সিট ছিল আমাদের কাছে 16টা
আচ্ছা 16টা থেকে আমি 1 2 3 4 5 6 6টা শেষ আমি এখন কি করব দেখি একটা টুনটুনির মতো স্টুডেন্ট খালি উৎসাহের অভাব উৎসাহ বাড়াইতে হবে বাড়াইতে হবে খালি উৎসাহের অভাব এই যে আমার এক হাত খালি এটা মানে কি মানে দিছে আমরা আসছি একা খালি হাতে যাব একা খালি হাতে কিন্তু এখানে একটা কথা আছে কথা হলো আমার আর এক হাতে কিন্তু চিপস রয়েছে সেটা থাকলে তো চলবে না দুই হাতেও খালি হয়ে যাবে কারণ আমরা শূন্য হাতে চলে যাব কাজে এই কয়টা চিপস অঙ্ক আমার দুই হাতে খালি শূন্য এখন আমরা বা আমি এই দুই হাতে কি করতে পারি আল্লাহর কাছে মোনাজাত করতে পারি হ্যাঁ তুমি মোনাজাত করতে পারো খালি হাতে হে আল্লাহ তৌফিক দান করো আমরা খালি হাতে আসছি খালি হাতে যাব আমার পড়াশোনা যদি হয় আমার পড়াশোনায় মনোযোগী করে তুলো এই সব মোনাজাত করে লাস্টে বলতে হবে কি আমিন আর বেশম পড়াই গেছে আচ্ছা আর একখান জিনিস দিতে আচ্ছা তুমি কোথায় এটা কয়টা আঙ্গুল আছে দুই আঙ্গুল এনে কয়টা আঙ্গুল চার আঙ্গুল এনে কয়টা আঙ্গুল পাঁচ আঙ্গুল তোমার একটা দিই আরে না এইভাবে দি তোমার স্বামী ভাগ্য কত তুমি জানো এই যে তোমার হালকা একটু জিদ আছে এটা একটু একটু করে তুমি স্বামীরে তুমি কিন্তু স্বামীরে তো মনে করছো ই করবে শাসন করবে শাসন মানে কিছু কি এক ধরনের মনে করছো এটা অভিমান এটা থাকবে হইছে হইছে হাত ছাড়ো হাত ধরার বাহানা কিছু খালি এই নরন তুই কি করছিস এই আমার নাক ধরবা না না নাক ধরা ধরি না এটা দেখলি কেমন তোমার কপালের বাস দিয়েছে বুঝলাম হ্যাঁ তোমার কপালে যে সৌভাগ্যটা আছে সেটা স্বামী কিছু না করলে চলবো যদি তোমার স্বামী তোমার সংসার করতো তো ঘষাঘষি হবে ওই ঘষাঘষিতে তার কপালও ভালো হয়ে যাবে ইনশাল্লাহ তাই তোমার জেনে জেনে দেখতেছো অনু তো দেখতে স্বামীর ভাগ্য ভালো একদম ঠিক শিখছে এই যে নিয়ে আসছি জাহাজ জাহাজ মানে বিদ্যার জাহাজ বিদ্যার সাগর হ্যাঁ টুনটুন করে টুনটুনে বলে হলো কি কি শিখাইলাম বলো শিখছি যোগ বিয়োগ খালি হাতে মোনাজাত করতে হয় আর কি বলতে হয় মোনাজাতে হে আল্লাহ রহমানের রহিম আমাদের তুমি হেদায়েত করো এই যে বলছিল বাহ অনেক কিছু শিখছে সৌগ শিখলো বিয়োগ শিখলো আল্লাহর ডাকা ডাকি শিখলো লক্ষ্মী 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 স্যার মিনিট সকাল পর কাল শিখা ফেলাই স্যার আর কি চান আপনি মাশাল্লাহ যাইতেলে কাজ কাম তোমাদের আছে নাকি তাহলে আসি যাও বাবা মন খারাপ করে থাকবো না আমার জন্য নিশ্চিন্ত অন্য করবো না আর এই যে চুনুনি তুমি করলাম দুলাবার জন্য মানে আত্মস্বজনের জন্য দোয়া টোয়া করো যেটা শিখছো না সবার জন্য করো আসি তাহলে হ্যাঁ আরে ভাই রে চলো এত কথা কইলে তো দেখবো সবাই আর কষ্ট করে গাড়ায় পড়বা তখন আসি মাস্টারি ঠিক মতন কইরো যাও ছাত্র ছাত্রীদের ঠিক মতো পড়াইও কি শিখেছে বল চেষ্টা বললেন না এটার বলে অপচয় এখানে বিন্দু বিন্দু জিনিস আছে সেটা আমি খাইতেছি আমি অপচয় পছন্দ করি না
অপচয় তোর কাছে অপচয় মনে হলো খাবরা দাঁত ফালা দেবো হারাম দাদা এই সব জিনিস কিসের জন্য জানো টোকা মোকা খাই এগুলো লোক পিঁপড়ার জন্য পিঁপড়া ওরা খেবো ওরা খায় দোয়া করবো আল্লাহর কাছে হারাম দাদা কোথায় আর আমার হক তো তুই মারলি এইভাবে বললেন না উস্তাদ জিনিস আমাদের আমরা খাবো আর আমি তো খাওয়ার জন্য খাই নাই হ্যাঁ এই জিনিস আমার ভালো লাগে খাইতে সেটা ঠিক কিন্তু এই মুহূর্তে আমি কি জন্য খাইছি বলেন তো দেখি কি জন্য খাইছস কি জন্য খাইছস তুই বাচ্চাদের দিকে একটা অঙ্ক বুঝানোর জন্য খামাখা কুপুটুস কুপুটুস খাইছস কি অঙ্ক বুঝাইছস তুই না উস্তাদ না আমার বুদ্ধি বিবেচনার সাথে আপনি পারবেন না শুনেন আমি আপনাকে ইংরেজিতে একটা কথা আছে স্পেস আপনার আমি স্পেস দিছি সেই জন্য খাইছি তা নইলে আমি এটা খামো কেন এই হারামটা কি স্পেস দিছস কি কি স্পেস দিছস বলা না করলে কেমনে কম আচ্ছা কক কক সেটা হইলো এটা যদি আমি খাই আমার তো গ্যাস হইতো তাহলে আমি এতটা খাইলাম কেন স্পেস দেওয়ার জন্য মানে স্পেসটা হইছে আপনি মালার সাথে কি সুন্দর কথা বলতেছিলেন না হাসতে হাসতে কথা বলতেছিলেন আমি সেটা দেখছি আমি খালি এটা খাই নাই এটা উসিলা মাত্র আর আমি খালি এরমে চায়া চায়া দেখছি আপনার আপনি কি করেন আহ মালার সাথে আপনি যেই ধরনের ফষ্টি নষ্টি করতেছিলেন হ্যাঁ কি সুন্দর হাত আপনি ধরছেন মুসলা মুসলি করছেন ঠিক আছে সব তো টিয়ের কাছে যে কি জানি কইছে ডাক্তার কবিরের কাছে আমাদের কিরম লাগতেছে অস্ত্র আপনি আমারে দুঃখ দিলেন যার জন্য করি চুরি সেই কয় চোর আচ্ছা ঠিক আছে বাদ দেন আরে ভাই আবার আমার বুঝছি মনে খুব অশান্তি মনে খুব অশান্তি জ্বালা পোড়া করে আরে শুনেন আর থামেন তো বুঝছি কত টাকা ধরা খেয়েছেন কি করতেছেন আমি বুঝতে পারতেছি না আমি টাকা ধরা খাবো না আরে আমি বুঝছি আপনি উল্টা পাল্টা স্বপ্ন দেখতেছে কিছু সমস্যা আছে না যেমন ধরেন কিছু কিছু ওষুধ আছে সব রোগেরই লাগে সবাই খায় যেমন প্যারাসিটামল নাফা এরকম কিছু কিছু সমস্যা সবারই আছে যাজ্ঞা ভাই বলেন আপনার কি সমস্যা ফুল দিই সর্ষে ফুল আছে না একটুখানি হলুদ আর একটু গাঢ় হলুদ একটু হালকা হলুদ ওই যে গুম গুম করে মাথা ঝিনঝিনেতে এটা খালি সর্ষের ফুল দিই ঠিক আছে না অনেক সময় ঘুমা যায় পারি না ঘুম ভেঙে অনেক সময় নয় আজকে জায়গা থাকবো কুট করে ঘুমা পড়ি খাইতে ইচ্ছা করি আস না হয়ে গেছে আমারও হয়েছিল 8 বছর আগে কিসে পড়ে ছিল না আমি দুর্মিয়া লো প্রেসার হইছে মানে একটা দিলেন একটা বেশি বেশি করে দিলেন না একটা হাই প্রেসার দিয়া দেন লো প্রেসার কেন শুনেন বেশি বেশি করে খাইতে হইব ঘুম যাইতে হইব এত টেনশন করলে হইব না যেমন ধরুন গরু মাংস খাবেন গরু মাংস তো মেলা দাম কত টাকা 500 550 টাকা 540 টাকা কেজি ওটা ওটা স্যার অত খরচ টাকা তো নাই রে ভাই আমাদের বর্তমানে ইনকাম তো হাত টান যেতেছে তাহলে হাঁসের ডিম খান আর ডিম খেলে হবে হাঁসের ডিম খেলেও হ্যাঁ হবে হাঁসের ডিম হাঁসের ডিম হাঁসের ডিম আপনি আগে বলবেন না এই জন্য কি আমরা হেন আসছে নাকি এই যে ডিম খাইলে একটু প্রেসার বাড়ে তাহলে তো এটা সবাই জানে আপনি বললে আমি শেষ আমি চাই আপনি হাজার বছর বাঁচেন আমিও তো চাই এর জন্য একটা 80 দিন দরকার সবচেয়ে ভালো দুঃখী যদি একটা হাঁস পেতাম ওটা একটা রিজার্ভ ব্যাংকের মতো মাঝে মাঝে ডিম দিত ডিম খেতাম না হলে আশটা দিহাই মনে হতো আমি ভালো হয়ে গেছি
ওস্তাদ আপনার কপালটা মনে হয় ভালো না। আজকে কি বার? শনিবার। সেই জন্য শনির দশা আমার দোষ যে গান ছিল না, শনির দশা ভর করেছে কবে একটা আমি ডিম একটা আস ব্যবস্থা কর না ভাই, আস কর না একটা ওস্তাদ। ওষুধ খাবার দুইটা টাকা নাই, আপনি হাঁসের কথা কইতেছেন, এটা তো আমার পক্ষে সম্ভব। শুনছেন কি? শুনবো আওয়াজ কিসের? আজরাইলের? ওস্তাদ আজরাইলের না, একটু গরু ডাকতেছে রে কাদা। কি বলছো হাম্বা? গরু কি কইতেছে আপনি জানেন? ও আপনি তো আবার শেখেন নাই, আমি 6 মাস ট্রেনিং নিছি পশু পাখির ডাক বোঝার লিগা, তার মধ্যে গরু হাতি ঘোড়া অনেক কিছু আছে, শিয়াল কে কি কয়। এই গরু কি কইতেছে জানেন? ওই যে দেখছেন, কি কইতেছে দেখছেন? ডাক দিল, কইতেছে তোরা তো বিশ্বদের মধ্যে আসোস, তোরা তোদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, টাকা পয়সা নাই, তোর উস্তাদের হইছে লো প্রেসার, হ্যাঁ এখন এই তোরা যদি বাঁচতে চাস এখান থেকে উদ্ধার পাইতে চাস আমারে নিয়ে যা, নিয়ে বেচা না 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 এই যে আমি পারবো না, আমি সরোসরের মধ্যে রয়েছে গাছ চুরি করে বলছে কি হলো না, ওই যে ওই যে আমি পারবো না। আরে উস্তাদ এটা তো গরু না, এটা হলো ওষুধের বোতল, ওষুধ। এই গরু বেচা আমরা ওষুধ কিনবো, ওষুধ কি হাঁস কিনবো, ডিম কিনবো, খালি হাঁস কিনলেবো, ডিমের দরকার নেই, হাঁসই তো ডিম। আরে কয়টা হাঁস আপনি খাইবেন, আর টাকা বাঁচবো না, আমরা হাঁসের খামার দিমু। আসতেছি আসতেছি মা, গরুর টাকা আপনি দিন না, আপনার মানায় না, আপনি উস্তাদ আপনি গোলামি করেন, আমরা আপনি কিছুই করবো না, আপনি গেলাম উপকারটা করেন, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। গরুর সাথে এরকম করেন না, কথা আছে এটু খারাপ না ভাই। আচ্ছা আমি কেন বানবার করলাম জানো, এই যে আমি গরু নিয়ে যেতেছি, এই গরু এখন কি করবো, মানে এদের কোন জায়গায় বসবো? তাহলে আমি কেমন দেখো খারাপ তো দেখি। হ্যালো, আচ্ছা হ্যাঁ আছে, চিনি। সে ভালো কথাই বলছে। কি কয়? সে বললো যে পাশের গ্রামে একটা হাট বসছে গরুর হাট, সেইখানে তাকে বিক্রি করে তারপরে টাকা নিয়ে যায়, হাঁস ডিম যা ইচ্ছা কিনা তারে খাওয়াও, তার লো প্রেশার হয়েছে। হ্যালো, হ্যালো, আচ্ছা ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু আমার মনে হয় কি এইভাবে বেচাটা ঠিক হবো না, আর যেহেতু আছে আর তোর চেহারা তো সোর্স দুজলি পারে বুঝবে যে চুরি করে বেড়াচ্ছিস, মানে চুরি করে বেচতে আসছ, আমার মনে একটু সাজা মাজা, ওই যে অনেক সময় ঈদের সময় থাকে না আটে মাঠে ওঠে না ফুলের মালামালা দিয়ে, এইভাবে বুঝলি পারে গম্ভীর থাকলি তাহলে বেচে দিলে আমার আস দরকার, আর কিছু দরকার না, এটা এটা একটু কর ভাই, এটা একটু কর, একটা মালা দিয়ে এটা বেচে দিয়ে যা, তাহলে বাই 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 আপনার মরার দৌড়াত নাই,
খবরদার আমার হাতের টাকা দেবেন না, খবর আমি দেখি আমি জাল নড়ছি নিছি নাড়ছি আমি যে কোন জায়গায় ধরলে কি করলে কেমন দেখলে জাল নড় হয়। পরে বুঝবেন মজা না ভাই, আমি ফালাই দিয়েছি, আমার টাকার দরকার নেই ভাই। আচ্ছা ঠিক আছে, আমি ধরুন ফালাইছেন, ভালো আপনার লোক ভালো, দৌড়ান আমার সাথে তাড়াতাড়ি দৌড়ান। আমার মন ভালো না গো। বেকেলের বাচ্চা বেকেল, আমার মন ভালো না গো। বলছিলাম যে এই যে গরু খান কিনে আনছেন নাকি বেসনের লাই যাচ্ছেন? চুরি করে আনছি। আমি চোর, আমার দাদাই চোর, আমার বাবা চোর, সব আমরা চোরের গোষ্ঠী। আপনি কোন জায়গা থেকে, মানে ঘটনা হচ্ছে কি যে আমরা এটা নিয়ে ই করা, ওই যে হাটে যেতেছি, হাটে যাবো, এলো ঘটনা। আপনি বলতেছেন কি হাটে যাইবেন নি গরু বেসনের লাই? ফানি ফানি ফ্ল্যাট ইন্ডিয়ান গরু? না না না, এত হানি তো, গরু তো লম্বা আছে, অসুবিধা নাই তো। বাসি যাইবো গরু ইন্ডিয়ান, এত বড় বড় গরু বাসি যাচ্ছে কিনলাই। এই 7 দিন আগে বিহাইন্ড দ্য ফরডেস অ্যাগো আমি মার্কেটে গেছিলাম, দেখলাম যে 1 লাখ টাকার গরু ফরের দিন ডে সেকেন্ড 70,000 টাকা, কয় ফি ডে 3 50,000 টাকা, আডে হতে গে ঠো 40,000 টাকা, 35। তো 7 দিন পরে আমরা মাগনা গরু আনতে পারবো। মনে করেন যে গরুর যে খালার ব্ল্যাক খালার, হাতের যে ল্যাঞ্জা, হাতের যে মাথা দেখতেছি, মনে করেন যে ঠানে ঠোনে ঠাড়ে ঠাড়ে থাউজেন্ড। কত কত? থেরেশ দেন, টাকা দেন না, আমি 30। আগেরবার গরু আসলে হয়েছে কি আমার না তো, তার গরু, সে যাই হোক সেটা গরু, আমি এর মধ্যে নাই, আমি এর মধ্যে নাই। কি কথা শুনে না তবদমার আছেন কেন? না হইছে হইছে, আমি এতের কথা বিশ্বাস করতেছি না। আমি ভাবতেছি আমি এত বড় বর্দ লোক, আমি এতের লাগে সলাপেরান করেন কেমন করি? হাতে তো পাগল পাগল হচ্ছে, দিচ্ছি টিয়া দিচ্ছি। আনের হাতে দিচ্ছি আর কি, বুঝলে? আনে তার গরু সে গরু, আমার
এটা টাকা দিতেছে দড়িটা দিলাম ভাই ইয়া কাম দেন কিল্লা ইয়ো ভাইসা কিউসে 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 আসলে কি গরু বেচতেছে তো এর তো চুরির গরু না সেই জন্য মায়া থেকে কানতেছে হ্যাঁ এই দুঃখে কানতেছে ওরে জুলফি রে বেশি বেশি হয়ে যেতেছে গুলাম হ্যাঁ তাহলে কমায় কই একটু কমা ওরে জুলফি রে ভাই ভাই এটা এটা ছবি তুলে রাখা যায় তো না স্মৃতি এই ছবি দরকার নাই প্রমাণ মমন স্মৃতি মিতে ছবি তোলার দরকার নাই সব সব যাই ভাই আপনি কি বুঝবেন এত রুখ সময় থেকে আমি মানুষ করছি আচ্ছা ঠিক আছে আমি ছবি তুলবো একটা ছবি রাখবো আমি ফেরেমে বান্ধে রাখবো আচ্ছা ঠিক আছে এতে লাস্ট ডিমান্ড তুলে দেখতেছি আর তো অ্যান্ড্রয়েড ফোন কান দিয়েন না ফটকের মধ্যে কান্না উড়ে যাব কি ঠিক আছে গরু কত গরু 60,000 টাকা দিয়ে কিনছি 60,000 বুঝছেন নি না ভাই এরকম কোন গরু তো দেখি নাই ভালো লাগে না চলো যাই সেটা হলো যে সেলফি তুলে আরো বিশ্বাসযোগ্য করলাম যে একটা স্মৃতি রাই খেয়ে দেবো বান্দাইয়া ফেলে সেই জন্য আপনি আমার ভরৎসনা করতেছেন এখানে গুণা লাগবে না লোক ভালো টাকা দিছে নবীজি কইছে দেনা পাওনা সব সব গুণে করা লাগবে এ নবীজির কথা আচ্ছা তাহলে গুনেন 14 বার গুনেন তার আগে 15,000 টাকা দেন আমার ঠিক আছে শুনুন ঠিক আছে আমারটা দেন অর্ধেক এই টাকা পয়সা কিসের এই টাকা জিনিস তো খারাপ এখনই টাকা পয়সা করে কইতেছস এই টাকাটা কিসের জন্য গরু আমরা কি কিসের জন্য কিসের জন্য কষ্ট বেচছি আমরা কিসের জন্য ওই যে পত্র কেনার জন্য ওষুধ কেনার জন্য এই তো এটা দিছি দেখো পত্র কেনার জন্য যদি লাগে তাহলে এর মধ্যে 15,000 টাকা আছে আজকে এসেছে না তবে গরুটা কিন্তু গরু উপকার করছে অনেক উপকার করছে না এর জন্য আমার মাথা একটা মানে বুদ্ধি খেলছে সে বুদ্ধি হ্যাঁ বুদ্ধি খেলছে যে আমি তোরে কিছু টাকা দেবো টাকা তাহলে দোকানে পাঠাবো আর একটু বেশি লাগবো না দোকানে পাঠানোর পরে তুই সেই দোকানে যে কাউবয় ড্রেস কিনিস ঠিক আছে কাউবয় এবার কি কাউবয় হলো যে ইংলিশে গরুর নাম হলো কাউ হ্যাঁ আর যে বয়টা মানে যে লোকটা সাথে থাকে পালে এক কয় বয় বিদেশিতে আছে হ্যাঁ আঙ্গুর দেশে যেমন রাখাল কয় অগর দেশে কয় কাউ বয় অগর ড্রেস মেস অন্যরম থাকে তোর মতো চোর চোর ড্রেস না অন্যরম ড্রেস আমরা করবো কি ওই ড্রেসটা পরবো কেন পরবো এই যে গরুটা বিক্রি করলাম অসম্মানের জিনিসটা করবো আর তার আগে একটা হাঁস কিনবি আর কিছু ডিম কিনবি তারপরে এটা হাতের পাশ থাকলো ডালিয়া দেখে যাও কিনে আনছি কি
রেনি চাই দেখো কত বড় মহিষের মতো গরু কিনে নিয়ে আসছি। দিলে অনেক শান্তি পাইলাম। জানো পাশের বাড়ি গেছিলাম, দেখি কি একটা গরু আনছে, এত ছোট একেবারে বাছুরের মতো, দাম নাকি নিছে 50,000। আর আমার গরু মাশাল্লাহ, ওইটার চার গুণ। এটার দাম তো হিসাব করলে মিনিমাম মনে হয় যে 1,00,000 উপরে হইব। অবশ্যই অফকোর্স 1,00,000 টাকা হইতো। দাম জিজ্ঞাসা করলে না আঙ্গর গরুর দাম কত প্রাইস, হোয়াট ইজ দি প্রাইস অফ দিস কাউ? ওমা জিজ্ঞেস করমু কি, তুমি তো আমার কাছে মাত্র 30,000 টাকা লইয়া গেলা। 1,00,000 টাকা দিয়ে কিনে আনছি, 1,00,000 টাকা। ইয়া কোনাই বাসি আসছে না কোনো? নো নেভার এভার। আব্বাকে ফরমাইছি, আব্বা দিস ইজ দ্য ফেস্টিভ অফ ইয়োর সান, আই গ্রামের জামাই। আব্বা করলো কি লগে লগে 40,000 টাকা ফাড়াই দিছে, বুঝছো নি? বাকি থাকে কত? 30 ওই 30,000 ধার করি আনছে লোন লোন। তাকে বলছি যে এন বেঠে সন্ধ্যার মধ্যে আমি তাকে ফেরত দিয়ে দিব, বুঝছো নি? ঢালেন ঢালেন ডালিয়া আব্বাকে বলে ম্যানেজ করে 30,000 টাকা সন্ধ্যার মধ্যে তাকে ফেরত দিয়ে দিতে হবে, তাহলে ফেস্ট ইজ ফাংশন হয়ে যাবো কি। তুমি শোনো, এই টাকা কোনো সমস্যা নেই। জানো এই গরুর লেগা, এই গরুর লেগে আপনার কাছ থেকে তোমার আমার 30,000 টাকা লয়ে দিতে কোনো সমস্যা হইব না, কোনো অসুবিধাই হইব না। তুমি টেনশন করো না, আই টেনশন করতেছ না, চলো ঘরে চলো, টিয়ার ব্যবস্থা করে হাতে দিয়ে আসতে হবে, তো টিয়া তো দাঁড় করিয়ে আনছি। না রে মা, অনেক খোঁজা খুঁজে এলাম, গরু তো আর পাইলাম না। আমি নিজেও তো গেছিলাম, আমি অনেকে জিজ্ঞেস করলাম যে কালো একটা গরু সুন্দর মায়া মায়া চেহারা, এরকম কোনো গরু দেখছো নাকি? কেউ কোনো কথা কইতে পারলো না। আব্বা তুমি যাও না, আরেকবার যাও, ওই যে বাজার আছে না, বাজারে যাও, বাজারে যায় দেখো যে কেউ গরু দেখছে কিনা, নাইলে মাইকিং শুরু করে দাও। আচ্ছা যাই বাজার থেকে দেখে আসি। টুনটুনি কই? টুনটুনি তো কাঁদতে কাঁদতে ঘুমাই গেছে বেচারা। আচ্ছা ঠিক আছে, আমি যাই দেখে আসি আবার আরেকবার। যাও কথা আর বন্ধু গোলাম চারোয়ার আজাদ সাতকানিয়া বাজার হাতের দোকান, কথা বলতেছিলাম আর যার সাথে মন চায় তার সাথে কথা কও, আমার কোনো সমস্যা নাই। সেই সুন্দর একটা গরু আইনা দিছো তুমি আমারে, ওই যে দেখো ওই যে গাছের সাথে এই নিজ হাতে সুন্দর করে টাইট করে বাইন্ধা থুই আইছি। ডালে টিকটাক মতো বাইঞ্চো তো? আর কি বলো, একদম টাইট। আচ্ছা ডালে আব্বা আর আব্বা শ্বশুর এত খুশি হইছে নাকি কোন? আরে কি এক মানে কি বলো, আব্বা খুশি হইছে মানে আমি কি খুশি হইছি, তার সাথে অনেক বেশি খুশি হইছে। ও মাই গড, খুশি না হইলে কি পরবর্তীতে তোমার আবার 30,000 টাকা দিত? মিলি বলা তোরা দেই দুই জনই আসিস, দেখ তো আমি কি আগের সাইড টু সিনেমা হইছি? তুমি তো আগের মতোই আছো। আরে ধুর কি বলিস না বলিস, ভালো করে দেখে কথা কর। এই এই ড্রেসটা কেমন হইছে? খুব সুন্দর লাগতেছে, পুরো একদম গোলাপি পরি। তো নীলা আপা তোমার ব্ল্যাক এন্ড হোয়াইট স্টোরির কি খবর? যাদের কালো জমছে, খুব জমছে। বল এখন যেটা কথা হেট হইছে যে সবইগুলার সাইড দিয়া এইগুলো একটু কাইটা দিবি, মানে হাত বলিটা একটু স্লিম কইরা দিবি। যাদের নীলা আপা একটা কাম করলেই তো পারো, ছবিতে না কাইটা তোমার এখানতে এখানতে একটু কাইটা দিই। দেখ তুই কেমন ধরে কথাবার্তা কয়। আরে ও ছোট মানুষ না, ওর কথা তুমি মাইন্ড করো না, দাও আমি তোমার সাইজ করে দিচ্ছি।
ওই আর কি। ওই গালটা একটু গোলাপি গোলাপি করে দিবি। তোমার গাল এমনি অনেক গোলাপি। তার উপর ড্রেস পরছো গোলাপি, একটু সুন্দর আছে না? দেখো তো এটা চলবো। চলবো? আর গোলাপি টোলাপি করে তো লাভ নাই। তুমি তো চাও সাদা কালো ছবি, সাদা কালো ছবি আবার গোলাপি বোঝা যায়? সাদাই তো সুন্দর। আর দেখো না আগে গেলে যেগুলো সিনেমা সেগুলো লিপস্টিক দিত লাল, এরপর কিন্তু বোঝা যায় তো ঠিকই সাদা কালোতে। আচ্ছা নীলাপা, ওই তোমার ব্ল্যাক এন্ড হোয়াইট স্টোরি, ওটা কি তোমার এরকম ছবি দিন রাত পাঠাইতে থাকো? সামনে দেখতে চাই না? কইছে সামনে সামনে দেখা করো। নাও এই তোমার ছবি, তোমার ছবিটা কাইটটা একটু চিকন করে পোস্ট দিয়া দে। পোস্ট দিমু? ক্যাপশন কি ওইগুলা? ক্যাপশন কি কও? বাগানে গোলাপ কি না, এটা ভালো লাগতেছে না। গোলাপের বাগান দাও একটু লইছো। গোলাপের বাগান, গোলাপের বাগান, ঠিক আছে। এখনো যে বিদেশের মতো আমি তোমাকে ভালো পেয়ে আছি, আমি অনেক ভালো বাংলা জানি, এইভাবে কথা বলা লাগবে, ঠিক আছে? এরকম তো আমি পারি। হ্যাঁ ছোটবেলায় যাত্রা দেখছি তো গ্রামে, তখন লট খেলায় স্বাস্থ্য সেবাটা এভাবে করতো। কি খবর, কেমন আসো? নীল চাষ করিতেছো? নীল চাষ করিতেছো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এইভাবে করলে ঠিক আছে। আচ্ছা ওস্তাদ, ওই যে আমি কি সুরুটটা ছড়াইতে পারি? ধূমপান স্বাস্থ্যের জন্য খারাপ, এটা খাইলে না শ্বাসকষ্ট হয়, আমি নিজেও খেতে পারি, তো ভং দোষী, ঠিক আছে না? শ্বাসটা সামনে রেখে চলো। খুবই আমাদের কিছু নিবি না, আমরা আর সেই আমরা নাই, এখন আমরা দুজনে ব্রিটিশ হইয়া কি আসি, আমরা এখন সুরুত টানি। কি এখন ব্যাস ধরছেন, চিনার এক মুশকিল। ঘটনা তো ঘটে গেছে, আমাদের তো একটা ঘটনা ঘটেছে, সেই জন্য তো আমরা এরকম অবস্থায় এখন আছি। রাস্তাটা সুন্দর মেলা দেওয়া হয়েছে, মেয়েদের সাথে রাস্তায় দেখা হবে, ঘরের মধ্যে যাকে মেয়ে দেখবি না কিন্তু হারামজাদা। তাই তো হারামজাদা, তারপর মেয়েটার কাছে আমি গেছি। মেয়েটার কাছে তুই যাস নাই, মেয়েটা তাকে চুম্বকের মতো টেনে নিয়ে চলে আসছে। চুম্বকের মতন টেনে নিয়ে আসছে, এটা মেয়েদের গুণ। তারপর মেয়েটার এমনি একটা সুন্দর একটা গোলাপ ফুল দিছি। অবশ্যই গোলাপ দিবি, একটা ফুল আর একটা ফুল দিবি না, মেয়েটা তো একটা ফুল, সে তো একটা গোলাপ, তুই শুনতে আর একটা গোলাপ দিছস। ফুল দিবি না, কামান দিবি নাকি? থাক না, মেয়েটা গোলাপ ফুলটা নিছে। নিবি তো, তোর দেখতে কি সুন্দর চেহারা, কি সুন্দর একটা ই আছে, অবশ্যই তোর থেকে ফুল নেবে, অবশ্যই তোর থেকে ফুল নেবে। তারপর মেয়ের আমি আই লাভ ইউ কইছি। আই লাভ ইউ কই না, কথা কথা কার সুন্দর একটা মেয়ে, তারপর ফুল নিছে, অবশ্যই তুই আই লাভ ইউ, অবশ্যই তুই আই লাভ ইউ কবি, 100 বার কবি, 1000 বার কবি। হ্যাঁ মেয়ের আমার আই লাভ ইউ টু কইছে, কেন কবো না? বোকা, এইগুলা হচ্ছে প্রেম তো আয়নার মতো, তুই যেরকম তারও সেরকম, তুই আই লাভ ইউ করছিস ওটা রিফ্লেক্ট হয়ে আছে, আই লাভ ইউ করছে অবশ্যই ঠিকই তো আছে। হ্যাঁ ঠিকই তো আছে, রিফ্লেক্ট করছে ভাই। ওই যে তারপর না ওই যে দূর থেকে মায়ের গার্ডিয়ান দেখা লাইছে, 100 বার দেখবো, ওর তো বাপ মা থাকবে, ওকে বাপ মা ছাড়া মেয়ে নাকি? হ্যাঁ ওকে ফালতু মেয়ে নাকি? হ্যাঁ অবশ্যই দেখবে সে। হ্যাঁ হ্যাঁ উস্কি মেরা দেখবে, ফুস্কি মেরা দেখবে। তারপরে যে আমার কাছে আয়া আমার উদুম পিড়ান পিড়াইছে ভাই, পিঠে বোনা তোমাকে সুমা খেবো না, হারাম জাদা কোথাকার, রাস্তার মধ্যে একটা মেয়েকে পাও, ফুল দাও, আই লাভ ইউ কও, ইপলিং করো, আর মা বাপ বসে বসে কলা খাবো। বাইরে দিকে, বাইরে দিকে, হারাম জাদা কোথা, মা বাপ কি জানে? খাবো না কি? ইপলিং করো, তোমার সুমা দেবো না, যা দিকে, যা দিকে, এই দিকে, এই দিকে, এই দিকে, যা যা, এই দিকে যা। Thank you.
আছে আপনারা কে কি চাই তোমারে বড় সুন্দর লাগতেছে বড় সুন্দর লাগতেছে অপর যে মে না খামছে তার স্বামী বড় ভগবান হয় বড় ভগবান হয় আমা তুমি আর কি ব্যাপার তোমাদের পোশাক আশাক সব বদলে গেছে কেমনে আবার এগুলো কি লাগাইছো ঠাকার গরমে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে ঠাকার গরমে আমার এখানে খাওয়া যাইতেছে এই যে ফলস শোনো তোমাদের এই সমস্ত ফাইজ লামিনা আমার ভালো লাগতেছে না যাও তো কেন কি হইয়াছে কি হইয়াছে নানি টুনটুনির জন্মদিন উপলক্ষে চার দিন আগে একটা গরু গিফট করছিল না গরুটা কোন এক বদমাশ জানি চুরি করে নিয়ে গেছে একজন কেন দুজন তো হতে পারে হ্যাঁ পারে দুজন হইতে পারে ওই দুইটারে যদি আমি হাতের কাছে পাই একদম ধইরে আরে গরুটা কি চমৎকার ছিল গরুটা কালা ছিল কি সুন্দর চোখ নদীর গোলা জল ভালো আর একটা কথা জাঠের মেয়ে কালো ভালো অসির ফেয়ার ফসা অনেক অনেক সুন্দরী খালি কি ফলস টানিব নাকি ধরাইব ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক অতি কিছু ধরলে তো শেষ আমার একটু ভালো লাগতেছে না টুনটুনি ছোট একটা মানুষ এত কান্দতেছে ওর কান্না দেখে আমারই খারাপ লাগতেছে গরুটা 30,000 টাকা বিক্রি হয়ে যাচ্ছে 100 টাকা হচ্ছে 30,000 টাকা বিক্রি হয়েছে আপনি কেমনে জানলেন হ্যাঁ এই গরুর দাম যে 30,000 টাকা হয়েছে বিক্রিতে আপনি কেমনে জানলেন 30,000 টাকা দিয়ে খরচটা তো হতে পারে ওয়েস্টকোট হ্যাট এগুলাও কিনতে পারে চুরুট মাই হেড ইজ মুভিং আমার মাথা 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 ঘুরতেছে আমি অন ডি 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 আরে 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 দেখতে না মাথা আমি সরি পড়ে আসি এই মাথার ভিতরে টিউমার হয়ে আছে তো মাথা ঘুরিয়া সাজ দিচ্ছে কি বঞ্চং এদের মতি করে তো আমি কিছুই বুঝি না আমি তো অস্থির হয়ে গেলাম পাগল হয়ে গেলাম খারাপ লাগতেছে বেশি অনেক অনেক নাকি উস্তাদ এটা বং এবার একটু বন্ধ ছিল আমাদের আমি কিন্তু বুঝছি তোর উপর তো আমি খুব বিল্ডারে হারামজাদা তোর কর দরকার ছিল কি যে কালা গরু এই সাইজ এরম নাকি এত কথা দরকার তোর যা সত্য আমি তাই কইছি আমি চোর হইতে পারি কিন্তু নীতিতে অটল কিন্তু কোলে গেলে কি চাইতো হারামজাদা ওস্তাদ আমি কইলাম না আমি আমি পারি না মিছা কথা কইতে পারি না তো সত্যি কথা দরকার ডাইরেক্ট করলি পারতি যে হ্যাঁ আমি চুরি করতে টাকা আসনা কিসের জন্য ওস্তাদ ঘুরে কই আর কি আমাকে বংশে আছে এরকম আচ্ছা তোর বংশে দাদার কথা জান কি কইছিলি আমার দাদা এই যে লো প্রেসারে মরে গেছে তারপর কি ছিল মরে গেছে কবর দিছি মানে লো প্রেসার আগে বাপ তো করে গিয়েছে এই যে আপনার মতো খালি কই মিটা মিটা নাগে আমার দাদা এই কথাই কইতো এখন কথা কই ভাই মানে আমার সাথে যতদিন থাকতি এই দাদার কথা কইস না এটা শুনলে মনে হইতেছে কি আমার এক পা মনে কবরে আমি কি করতেছি না করতেছি এগুলো সব বাপ সব তো অনেক ভালো ভালো লাগতেছে না আমার আপনি যে সারা আমি অসল আমি দাদার কথা কইকে আপনি মায়ের ভালো মাইটা আপনি বিশ্বাস করেন আপনি কোন কিন্তু কলি যে যে অল্প পয়সা অল্প পয়সা লাগে এরকম বলে লক্ষণ দেওয়া দিছিল না না এটা আমার তো ভালো লাগতেছে না ওস্তাদ ওস্তাদ ইয়াল্লা না আমারে ধরেন আচ্ছা তার কি তার কি তার কি মাথা ঘুরাইতো মাথা ঘুরাইতো তার কি ঠেকে এনে আস্তে আস্তে করে কাটতো কাটতো তার কি নিঃশ্বাস এরকম উসে নিসা করতো উসে নিসা হইতো তো বহুত তো দাদার মত রে না হইব না আপনি আমি আছি আর এখন থেকে আমি আপনার কথা বলি কি জানেন জানো আপনি এটা ব্যবহার করুন যদি সত্য সত্য প্রেসার উঠে তাহলে আপনি চোখ মারবেন তখন আমি বুঝতে পারলাম যে আপনার ই উঠছে আর আর যদি ভং ধরতে হয় যদি কোনো বিপদে পড়েন তখনও চোখ মারবেন তখন আমি 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 বুঝতে পারলাম তখন আপনার আমি কোন চোখ মারা কি হেরে তুই বুঝবি না আমি বুঝবো ডাইন চোখ মারলে আমি বুঝবো যে সত্য আচ্ছা আর বাম চোখ মারলে মিথ্যা
বুঝতাম ফাইছি ইন্টারনেট গাড়াগাড়ি করা হচ্ছে এমবি খরচ করে আমি বুঝতে পারছি বান্ধি রেখছো সবসে গেল কিল্লা মারি দা ডাকি গেল কিল্লা বুঝতে হাইতেস না আয় কি বলতেছি বুঝতে হাইতেস না গরু কত কত টেয়া দিবির কি করছ আমি আমি আমার গরু বিক্রি করছি বাংলা কথা বলতেছি বাংলা তোমার মাথা ঠিক আছে কল ভেরি কল আর বেরেন টান্ডা ফার্স্ট টাইম তো আরে কত টাকা দিছিল আমি জানি এটা তোমার মনে থাকবে না 30,000 30,000 টাকা দিছি বাদে বাদে আরো 30,000 দিছি হ্যাঁ টোটাল 60,000 হ্যাঁ বাকি 40,000 টাকা আর আব্বা সাতকানিয়া তো ধাই ফাড়াই দিছে 1,00,000 টাকা দি গরু কান কিনে আনছি বলছি না জানি তো হ্যাঁ জানবা তো ফাইল্লা কেমন করি কেমন করি ফাইল্লা মাত্র 40,000 টিয়া লাই গরু খান বিক্রি করে দিতে তুমি বিক্রি করবা কিসের জন্য হ্যাঁ ডোন্ট টাচ মাই বডি ডোন্ট টাচ মাই বডি আচ্ছা ঠিক আছে টাচ করুম না আমি কই কি শুনো মাথা ঠান্ডা করে একটা কথা শুনো তুমি একটা কাম করো ওই যে গরু যেন থেকে কি নামছো হেন একবার যাই খুঁজলো না গরু আবার হেনে গেল গা নাকি অনেক সময় তো এরকম হয় কুরবানির গরু যেন থেকে কি না হয় সুযোগ পাইলে গরু সুইটটা আবার হিজা গেছে ও মাই গড ভেরি গুড অ্যাক্টিং ভেরি গুড সিনেমা নাটকে এক্সপ্রেশন দে দি অ্যাক্টিং করতে হারবা শোনো আই গরু নাই আই খুঁজছি আমি আবারও গরু খুঁজতে যাচ্ছি যদি মনে করো যে গরুখান ফাই ফাই যায় তাহলে মনে করো যে ঠরসার ঠরসার কিছুটা কম হবে আর যদি মনে করো যে গরুখান খুঁজি না ফাই মনে করো যে ড্যাড অ্যাজ পর ড্যাড তোমাকে বলতেছে আর রতন সিকদার মিথ্যা কথা বলে না বল বলে না খাওন দাওন যা যা আছে খাইলাও দৌড়া দূরে ফুটতে থাকো আমি দোয়া করতেছি মাথা ঠান্ডা রকমের লেগে লাইলা হেলাম তারে আমি মজা দেখাবো সে যে কেন এলো না কিছু ভালো লাগে না করছে কি গাছটা রে আসল এমন দেলাম দিয়ে করছে এমন ইয়া চাচি মা ওই চাচা আছে না ওই যে গেছে গা হ্যাঁ ওই যে বেজেছে কি কা উল্টা পাল্টা কথা না ওই কি আমার যদি ভুলাম না এই এটাই তো সোনাতরি পুকুর পার না তা আমার তো কইছিল যে এই জায়গায় দাঁড়াইবো কই গেল না ওই না অনেক সুন্দর চিকনি চামিলি আবার কইছিল যে খোপার মধ্যে ফুল রাখবো হ্যাঁ সাজতে গুজ যাইব আপনি দেখছেন কাউরে এদিক দিয়ে আসা জাগর হ্যাঁ আসা জাগর দেখছেন ও আর ডিসপ্লে না ওই যে ব্ল্যাক এন্ড হোয়াইট তুমি কি সত্যি আমার চিনতে পারতেছো না হ্যাঁ চাচা মা তুমি কি ভুলে গেছো
তুমি আমার ইনবক্সে কইতুরি জানটুস কত কিছু করে ডাকতা আর আমি তোমারে আমার আপনার মায়ের ডাক্তার চালান ওই মায়ের ডিম কি লেগা আমার কি বিয়ে হইছে আমার মাই হইব আমি নিজেই এই নাই তো আমার জান পাখি আমার কই তার আমার সবকিছু হয় ওই কো এই দেন এর আশেপাশে দুষ্ট আমি তো তোমার জানতুস হ্যাঁ আপনি ওই যে আমার লগে আমি দেখা করতে আইছি আপনার লগে চাচি আম্মা ও বিশ্বাস হইতাছে না এর লগে বারবার চাচি আম্মা কইতাছো এই দা হ্যাঁ আসুন না হ্যাঁ আমি লিখছি দি হ্যাঁ আর এই দি আমি লিখছি আপনি আল্লাহ 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 কিছু কিডনি কিছু না ওই যে প্রথম দেখা করতে আইছি ভালোবাসা মানুষ আছে ফুল দিতে হইব ওটা তো আরে নাই পাপ করছি না আমি পাবি না আরে কিছু হইব না তুমি আর দৌড়ায় যাও যাই ফুল আর একটু মিষ্টি আর চকলেট লই আসবো না এই যে আনন্দ দিত না আপনি ফিকা তো পুরো টিপটপ আছে বুঝেন নাই ওই খেলে তো আপনি মোড়া যাবেন কা আরে বোকা আমি তো মোটা না আমি একটু বালকি বালতি না ড্রা বালতি থাক তোমার এত বোঝানোর কাম নাই রোদে মাথা গরম হয়ে গেছে দৌড় মেরা যাও যা ফুল মিষ্টি হ্যাঁ আর চকলেট হয়ে যাও বুঝলে জানতো আনন্দ যেত না মোটা হয়ে যাবেন গা আচ্ছা তো আনতে হইব না তাহলে তুমি এক কাম করো দশটা সিঙ্গারা দশটা সমোসা আর এক ডজন আইসক্রিম লই আও দশটা সিঙ্গারা দশটা সমোসা আর এক ডজন আইসক্রিম হাতের গুম তুমি কি মানে কাউ করতে হ্যাঁ আমি আমার সোনা বন্ধুরে তুমি কোথায় গেলা রে দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি মেকআপটা ঠিক আছে তো আমার যে কি সুন্দর লাগতেছে পুরাই ববিতা আর কি এতের ঘর কাজ তো নাই গরু কিনছিলাম বুঝছেননি মানে ওই যে কোরবানির গরু তো ভিতরে করণ হচ্ছে মানে এতের ঘর কাজ তো 30,000 টাকা দিয়ে কিনছি গরু বাড়িতে নেওয়ার পর আর স্ত্রী বললো কি এই যে গরুর দাম তো মনে করেন যে 1,00,000 টাকা এলেগে সে বললো যে কোরবানির গরু যাদের গরু কাস্তন কিনছো এতর গরু টগাইলে কোরবানি হইতো না বুঝছেন নি আরে ভাই আর নাই বলতেছি 70,000 টাকা এতর গরু আই ফেরত দিয়ে দিও বিকজ গরুর দাম মনে করেন যে 1,00,000 টাকা টিয়া লই গুটতেছি ভাই গরু কি কালা রঙের ইয়াস ব্ল্যাক কালার খাও হ্যাঁ মানে মালা পরানো ছিল ছোট ছোট দেন টাকা দেন লিটল বিট টাকা দেন এটা আমাদের আমাদের ঠকাইছেন আন্নার করনি কোন হাইসি বুঝছ নি আরে হাইসি তে আর গরু কো নাই আর গরু কো নাই আর গরু চলে গেছে বাড়িতে খবরদার না 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 সেটা না ঘটনা হইতেছে আমরা কিন্তু ওই লোকটারই খুঁজতে গেছিলাম আমরা জানি যে গরুটা ফিরে আমাদের ওখানে গেছে আমরা ভাবলাম আরে লোকটা বললো পানির দামে টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে লোকটা টাকা দিয়ে দিল এই লোকটা তো ঠকান ঠিক হবে না তা আপনি কষ্ট করে ধরার কাজ নাই আপনি এটা ছাড়েন ছেড়ে একটা কাজ করেন আপনি আমাদের এখানে চলেন এবং আপনি আরও 5,000 টাকা কম দেবেন আপনাকে আমরা টাকা আসলে আরো ফেরত দেব কিলা কারণ আপনি কষ্ট করছেন একদিন যে পান নাই সেই জন্য আর আমার নিয়ে আসতেছি এটা আসেন
গরু ওবার ই করো না, বেশি বেশি করে করো, এই যে সেলফি যে তুললি এই জন্য তো ধরে খেলাম। এই টাকা, এই যে সেলফি, এটা কিন্তু মেলা দৌড় গড়াবো, মেলা দৌড় গড়াবো। কোন দিকে? কোন দিকে মানে বিচার শালীর চেয়ারম্যান পর্যন্ত দিতে পারে, তখন কি করবো? ওস্তাদ আপনি কোনো চিন্তা করবেন না, টেনশন রিলিফ দেন আপনি, আমি আসি সব সমস্যার সমাধান আমি দেব। মিনারেল দে দুইছি, আল্লাহ আল্লাহ দে দেখছেন কোন এই যে গরু খান, চিনো নি? এই গরু খান দেখছো কোনায়? ওই বাড়িতে থাকে। এই বাড়ি? ও মাই গড, ইউ চিওর? চিওর। থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েলকাম। থ্যাংক ইউ। ওজান, এই তুমি কত দূর? আমি মরতে যাই, মরতে যাই, তোমার জন্য আনতে যাচ্ছি তো, জান আনতে যাচ্ছি। ও, এন যাইতেছো? আচ্ছা একটু তাড়াতাড়ি যাও, শোনো, ওই যে 10টা সিঙ্গারা, 10টা সমুচা আর 1 ডজন আইসক্রিম, হ্যাঁ লাগে না? দুইটা চুইংগাম আইনো। তোর বরফ কল আছে না? বরফ কলের মধ্যে ঢুকা দিয়া হাতের মনে কত গাড্ডা ধরা বরফের লগত ঠুয়া মু খাইতে আইসক্রিম, আর তোমার চুইংগাম খেলে কি হইব? তোমার থোতাটা চিকু নেব, তোর দুই থোতার দুই সাইড দিয়া পুতো দিয়া ছেঁচে চিকুন বানালামু। এই কেমন ঠকাইছো চিটার করে চিটার? হ্যাঁ, তুই মানুষ, মানুষের কথা ছিল, আর কথা ছিল পেন্সিল, তুই হচ্ছে জ্যামিতি বক্স, অসভ্য, ইতর, বদমাইশ, বিজার হয়ে গেলামু। আপনার বাড়ি নিয়ে আপনি থাকেন, আই আর গরু নিয়ে চলে যাচ্ছি, ক্যাশ নিয়ে দি কেনা গরু, বুঝছেন নি? আপনার গরু মানে এটা আমার গরু, আপনার গরু করতে কইলো? ও মাই গড, এত বলতেছে কি? এতের গরু একদিন আগে গিফট করছে, এলাই তো এখানে চলে আসছে গরু। এই যে আপনি যে এই সমস্ত ভিত্তিহীন কথা বলতেছেন, আপনার কি প্রমাণ আছে যে এই গরু আপনার, এই গরু আমাদের না? এই রতন শিকদার বুঝছেন নি, জীবনে কোনোদিন নেভার এভার কোন মিথ্যা কথা সে বলে না, আজ পর্যন্ত বলবে না। প্রমাণ সাথে নিয়ে আসছি, দেখতে চাননি কোন? কিসের প্রমাণ? ফটক ফটক, আজ যে গরু কিনছি, যাদের কাছ থেকে কিনছি, হাতের ঘর ফরমান রাখি দিছি আমি, দেখতে চাননি কোন? দেখান দেখান, দেখি কি প্রমাণ আছে, দেখান দেখান, নয়ন যুগল সার্থক করে দেখেন, চলবে এই তো ফরমান হয়ে গেল কি, চিনি ফেলছেন,
কর্তারে চিনে ফেলছেন আবুল এন্ড কাবুল এতর করে দি আনে বীর কি খরাইছেন ফরমান তো হয়ে গেল কে আতে আতে বুঝছেন নে আরে আহমদ মিয়া ওটা আমার গরু আবুল কাবুলের গরু হইতে যাবে কেন হ্যাঁ আমার গরু আমার এখানে বান্দা ছিল কত থেকে আবার আপনি কি উল্টা পাল্টা কথা বলতেছেন আপনার মাথা খারাপ হয়ে গেছে ও মাই গড এত বলতেছে কি এরো কোন মানুষজন তো দেখতেছি না আরে আন্নার মাথা 49 হয়ে গেছে কি আন্ন দেখলেন আন্নার শর্মসকে দেখলেন না আরে আবুল না কাবুল হাতে রাজা আল্লাহকে চেলপি তুলছে আর কে ফরমান চান আপনি রাখেন আপনি প্রমাণ যান এই প্রমাণ নিয়ে যান দেখেন কার কাছে যে বিচার যাবেন যান চেয়ারম্যানের কাছে যান কালে চেয়ারম্যান কিল্লায় মন্ত্রে মিনিস্টার ফাজন বদে এই রাতন সিদ্ধার্থ ট্রাম ট্রাম আমেরিকার প্রেসিডেন্ট তার কাছ পর্যন্ত চলে যেতে পারি হাতে আসছে আর অপমান করছে আতে আর দেখা দিও আর করুন চিন্তা করে দেখেন কেমন বৃষ্টি হচ্ছে আমি ফাগলের মতো খুঁজতেছি সামনে সামনে ফেস টু ফেস রোডে আপনার লাগে দেখা হয়ে গেল কি দেখা হয়ে গেল আমি যে চেয়ারম্যান তুমি এটা কার কাছে জানলা আমি বলতেছি আয় রক্তন শিকদার প্রম সাতকানিয়া হাকশো বাজার বুঝছেন নি কই থেকে সাতকানিয়া হাকশো বাজার ও বুঝতে পারছি কক্স বাজার ইয়েস তো এইখানে কি করো দিস ইজ ভিলেজ মা আম হাউস ওয়াইফ আই হাউস হাজবেন্ড ইন দিস ভিলেজ নেক্সট ভিলেজ মাই ওয়াইফ ইজ ডালিয়া ডালিয়া তুমি ঘর জমাই থাকো ইয়েস এখন সমস্যাটা কি সেটা বলো মাই খাও ইজ মিসিং বল মিসিং আম এন্টারমিডিয়েট এলাই ইংলিশ বলতে চাই না বাট ইংলিশ ভালো আসে ডেলিভারি চলে আসে ইংলিশ মাই খাও খাও ও বুঝছি তোমার গরু হারায় গেছে ইয়েস দিস ইজ ফ্যাক্ট মাই গরু ইজ মিসিং মিসিং হ্যাঁ ঠিক আছে আমি বুঝতে পারছি তোমার গরু হারায় গেছে এখন তুমি কি করতে চাও সেটা আমার বলো চেয়ারম্যান সাহেব মাই খাও যে চুরি করছে যেখানে চুরি করে রাখছে I take find out করতে পাচ্ছি তো হোয়ার ইজ দি মাই কাউ ইজ লিভিং দিস টাইম আচ্ছা ঠিক আছে তোমার ইজ এ গরু সেটা তুমি বুঝলা কেমনে রাখছি রাখছি আই ফরমান সাথে করে রাখছি দেখাও আর পকেটে লুক দিস মাই কাউ এন্ড দিস হাবিল এন্ড খাবিল হাবিল এন্ড খাবিল এতরা আর কাছে বের কি করছে গরু আই ক্যাশ নিয়ে দি গরু কিনে আনছি But my cow is not my house. That is house my cow. হ্যাঁ বুঝতে পারছি তো এখন আমার কি করতে হবে সেটা বলো মালা মালা হাতের বাড়িতে আর গরু বাঁধি রাখছে বুঝছেন নি তোমার যে গরু মালার বাড়িতে গেল তারপর মালা কি করলি সেটা বলো মালার বাড়িতে আর গরু হাউ কাম মানে কিভাবে সেখানে গেল আমি হাতে সার্চ করছি আই গি গরুর রশি ধরছি সাইমন সাহেব হাতে আর শাউট করে উঠছে দিস কাউ আই ক্যাশ টাকা দিয়ে কিনে আনছি এন্ড দিস ইজ দ্য ফরমান আর মোবাইল হাতে আর অপমান করছে হাতে আর যাটা বলছে হাতে আন্নের অপমান করছে তুমি সন্ধ্যার পরে মানে মাগরিবের পরে আমার এখানে আইসো আমি গ্রামের পাঁচজন নিয়ে বইসা এর একটা সুস্থ বিচার তোমার দিন ঠিক আছে আম রক্তন শিকদার চেয়ারম্যান সাহেব এন্টারমিডিয়েট আই জানি হু ইজ দি সম্মানিত ব্যক্তি বুঝছেন নি আমি কি মনে করছিলাম জানিস আবুল যদি একটু ঠিকঠাক হয়ে যেত তাহলে আব্বার কাছে ওর ব্যাপারে বলতাম আমি তো মনে মনে ওর একটু পছন্দই করি মনে মনে পছন্দ করো মনে রেখো প্রকাশ করো না তাহলে অনেক বড় বিপদে পড়বে তুমি সেটাই তুই চিন্তা কর কেমন করে কাজটা করছিল হ্যাঁ আমার গরু চুরি করছিল চোর তো এত আচারাচরণ নিয়ে আমি পুরো টের পাইছি একটা চোর গরু চোর মানুষটা কিন্তু সহজ সরল ছিল রে আমি তো ওইটাই খুঁজেছি এত অনেক সহজ সরল নাহলে কি কেউ গরু চুরি করে এত নাহলে ব্যাংক ডাকাতি করত যে চালাক হইতো ঠিক বলছিস আমার মনে হয় জানতো না যে এই গরুটা আমার না জানতো না জানলে কি আর তোমার গরু চুরি করতো না আমার এখন মনে হইতেছে যাই না শুই নাই আমার গরু চুরি করছে যে আমার গরু চুরি করবো তারপর আমার সাথে ঝগড়া লাগবো এই সমস্ত কোনো কারণ তো অবশ্যই যাই না শুনে চুরি করছে চোর তো চোরই কার গরু না গরু এইসব কি মাথা থাকে এমনি তো ভাবি বেলাই না বেলা খায় বেলাই না বেলা খায় মানে
মানে আমি তো শুনছি দিনে আয় না দিনে খায় বেলায় না বেলা খায় মানে কি আরে ওই জবাবি ওর তো দিন পর্যন্ত যায় না ওই বেলায় না বেলা পর্যন্ত শেষ ওর এক মিনিট একটা জিনিস তো আমি বুঝতে পারতেছি না পাগল আমি নিজে একটু সিদ্ধান্ত নিয়ে তাই আসি তাই ভাবনা যে তোর সাথে কথা বলে একটা সিদ্ধান্ত নেব তা না আমি যখন যেটা কই তুইও সেটা কোস মানে হাওয়া যেদিকে তুইও সেদিকে পালতুলোস ও এতদিন যে মানুষ আমার নৌকার পাল্লা হাওয়া দিতে 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 সমুদ্র পার করে লাইছে তখন কিছু হয় নাই না আর আমি দুই দিন ধরে শিক্ষা তোমার লগে প্রথমে অ্যাপ্লাই করলাম এটা আমার দোষ হয়ে গেছে তোমার গরু চুরি করছে ভালো করছে তুমি যে হাতে দেখো না হাতে চুরি করলে আমি খুশি হইতাম কি এই যে কেমন করে বেদমন মতো পাতুলি বসে আছে আমার সামনে হ্যাঁ চুরি তো চুরি আবার চিনা চুরি এই যে লট খেলা ওই যে ডালসি কোনো উপকার করে না এই যাই দচ্ছি এই ডালসির বেড়াই দচ্ছি বেড়াই ধরনের পর এই যে লট খেলা এত আরে বলতেছে চারি দেন আন্নের গরু আয় দিও সাক্ষী এতে বলছে বাদে আমি তাকে যখন চারি দিলাম ও মাই গড এতরা দাঁই দৌড় মারল আমি হিসে হিসে দৌড় মারছি অন্ধকারে কি হাই ন হাতারা ফালাই গেছে কি এই যে ডালসি আমার একটা বিচার আছে তোর আবার কি বিচার এরা এই দুজনে আমার কাছে সিটারি করে বাটপারি করে আমার কাছে 1000 টাকা নিছে এই ফালতু কথা কবি না কখন কখন নিছে 1000 টাকা কোন টাকা পয়সা নাই না সাক্ষী আছে প্রমাণ আছে তিনজন আমি একটা বকা দিলাম কোলে একজন যদি ডাবল বকা দেই কোবে কেউ ছিল না ফাজিলের ফাজিল গুলা আমার 40,000 টাকা দামের গাছ বিক্রি করে দিতে নিছিল 10,000 টাকা দিয়ে ওই তো রেন্টেরই রেন্টেরই এতের এই সব অভিযোগ ভিত্তিহীন এর কোনো প্রমাণ নাই আবার সই ফরমান ফরমান ইন মাই পকেট ইন মাই মোবাইল আর ফটো তুলে রাখছে ও দেখাচ্ছি এই এই তুমি যদি প্রমাণ দেখাইতে পারো আমরা কাউবয়ের পোশাক ছেড়া আবার চোর হইয়া মানে চোর ধর্ম সেটা কইলাম দেখেন দেখেন শর্মা সাহেব দেখছেন নেতার তোর ফটো দে 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 গরুর লগে ছবি আছে মিথ্যা 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 এগুলো মিথ্যা মিথ্যা এগুলো হচ্ছে যে কম্পিউটারে যে সব ফ্যাক্টরি ফটোশপ ফ্যাক্টরি নাকি একটা ফ্যাক্টরি আছে ফ্যাক্টরিতে গেলে পরে এগুলো ঠাসঠাস করে বানা দেয় এটা আমার না এটা আমার না এটা মিথ্যা এই স্যার মশাই আমি একটা কথা বলি আমি তো এখন ওই যে থামাতে বলছিলাম ঘটনা হচ্ছে কি যে এই যে একই রকম চেহারার মানুষ পৃথিবীতে একসঙ্গে 11 জন আসছে হতে পারে কেউ আপনি যে চেয়ারম্যান এমন হতে পারে আপনার মতো চেহারা একজন এরকম মুলাওয়া রাস্তায় বিকে করতেছে হতে পারে কিন্তু তো না আরে হতে পারে না কি আমারই তো চেয়ারম্যান স্যার একটা ঘটনা আছে ছোটবেলা আছে কি ঘটনাটা আমি এটা কোনদিন কাউরে কইলি আজকে কই দিছি আমার বয়স যখন 7 বছর আমার এক জগৎ পাইছিল তার সাথে ভাবে নিয়ে গেছে মেলায় ঝুনঝুনি কিনা দিছে আরে বাইক আছে একদিকে আর একদিকে আমি আমার হারানো বাইকটা আরেকটা আছে সিনেমা দেখেন না তোদের নামে নালিশ তো এই প্রথম না এর আগে তোদের নামে অনেক নালিশ আছে আমরা দেখছি না প্রমাণ আছে না শোনো সবই বুঝলাম একজনের কল্লা আর একজনের দেহ একসাথে লাগায় দেয় কিন্তু গরুর রং সেটা চেঞ্জ করবো কেমনে খালো খালো মা খাও কালার ইজ ব্ল্যাক ব্ল্যাক আচ্ছা এর কি কোনো ভিডিও ভিডিও প্রমাণ আছে ভিডিও আবে 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 ভিডিও নো দিস মোবাইল ইজ এ যে স্টিল পড়ো এই চেয়ারম্যান তার কাছে কোনো ভিডিও নাই এই ছবি আমার ভাইয়ের সাথে তুলছে তারে গুম করছে তুই আমার ভাইরে ফেরত দিবে নাহলে তোর নামে আমি কেস করব শুয়ে শোন এটা নয় বাদ দিলাম কিন্তু এই যে এর যে গরু হারাইছে আর ও যে গরু কিনছে দুটো তো সেম ডেট তাই না সেম 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 ডেট আমার জানি কিরম লাগতেছে ওস্তাদ এই যে ব্লক খেলাম নাকি হ্যাঁ ব্লক খাইছে চেয়ারম্যান সাহেব কারো সারা সারি নাই ওস্তাদ খাই আচ্ছা আচ্ছা ডিম ডুম খাই ডিম ডিম অস্থির লাগে আমার তো ব্লক খরচ হবে মানে খরচ হবে
আমি কেস করব আমি কারো ছাড়ব না এইটা যারা আছে তাকে আমি করব আর 100 জন অজ্ঞাত নামার নামে আমি কেস করব আচ্ছা ঠিক আছে আমি করব আমি সিস্টেম বন্ধ হইতেছে আমি সাইনের কেস করব আমরা এখন যাইতেছি আমরা যাই আসলে বলতেছ না হাস তুই কত দেখিনছস আপনি বলছেন নিয়ে আসছি হাস এই গাদার বাচ্চা থাপড়া একদম দাঁত ফেলা দেবো খারাপ দাদা কেন আমি হাঁস কেন আনছিলাম যেন আমার লো প্রেশার আমার বাবা সে এই লো প্রেশার আমার ডিম খাওয়া লাগে ডিম যে সবসময় খামো এ যদি হাঁস থাকে ওই হাঁসের ডিমটা আমি খামো তা হাঁস যদি হাঁসকে ডিম দেয় না দেয় না কে দেয় হাঁসি দেয় হ্যাঁ হাঁসি দেয় হাসি না কিনে এই হাস কিন্তু শেষ হল না ওই যে আপনার অর্ডার পালন করছি জীবনে আপনার অর্ডারের বাইরে আমি কোনোদিন যাই নাই আরে মা আমার অর্ডারে সবকিছু করছে সব করছি আমি আপনি অর্ডার দিয়েছেন বিয়া না করতে বিয়া করি নাই থাপড়া আবার গাল ফাটামো এ হারাম জাদা আপনি তো দেন না থাপর আপনি তো কই আপনি দেন না জীবনে একটা ফুলের টুকু আমারও দেন না আমি একটা কথা বলি এই যে বিচার বসলো কত রাতে হ্যাঁ বিচারটা যে হলো কিসের জন্য বিচার হলো আমার কথা তুই শুনছিলি হ্যাঁ না আমার কথা তুই সবই শুনতি তাহলে তোর বিচার দইতো না আমি নয় হা হা করে বাড়ায় আসলাম কিন্তু সামনে তো আরো বড় বিচার হবে তখন কি করবো আর বিচার হবে না কেন হবে না আমি বুদ্ধি খেলাবো তোমার যে কি বুদ্ধি আমি জানি ওস্তাদ আছে আছে মাঝে মধ্যে আমি বেকুব কিন্তু আবার সবসময় আমি কিন্তু চালাক কি চালাই করবে একটু বুঝাতো ওস্তাদ আছে বুদ্ধি আছে আরে আছে যে এটা বঙ্গে গবিত আমারে কি বুদ্ধি দেখি বুদ্ধিটা হলো যে নোয়া খেললে রতন হ্যাঁ রতন যে গরু কিনলাম যার থেকে গরু নিলাম যার থেকে মানে বেচলাম যার কাছে হ্যাঁ তার বোর কাছে যাবো দিল নরম হ্যাঁ তাহলে যে আমি বোঝানোর চেষ্টা করি যে আপনি একটু করেছি আপনার সাথে কুয়েটে যাতে এই বিচার ফুচার না হয় যদি না শোনে তাহলে কি আমার তো জানিনি আমি তো ঠাস করে যাই পাও ধরতে পারি আমি খালা ফুপু চাচি চাচা যার কোনো আমি সবাই পারি ধরে আচ্ছা যা খুশি এটা করিস আর একটা কাজ করিস এই যে হাঁসটা আছে এটা সেন্স করে হাসি একটা কিনিস ঠিক আছে মানে এটাকে বদলাইতে হবে এই গাদার বাচ্চা এখন ওর সঙ্গে থাপড়া দাঁত ফালা দেবো আমি তো থাপড় দেন না এরপর থেকে দিমু ঠিক আছে এরপরে দিমু জীবনে একটা ফুলের টোকা দিয়ে দেখছেন আমারে এবার ফুলের টোকা এবার হাতের টোকা ঠাস দেন দেন আচ্ছা তো আগে সব রেডি ওট 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 এটা বদলাবো এটা বদলাবি ঠিক আছে ওট চল বিচার হইছে আরে বিচার তো হইছিল শিকার গেছে সে বিচার হইতেছিল হঠাৎ করে অসুস্থ হয়ে গেল এখনো তার নাকি রিং পরাইতে হবে কি হার্ট ব্লক হয়ে গেছে এই সমস্ত বলে চেয়ারম্যানে সম্পূর্ণ দায় আমাদের উপরে চাপাই দিয়ে ওরে ছেড়ে দিল ও মা তার বুকে ব্যথা না তার লো প্রেশার তার জন্য তার হত্যার দায় আমাদের উপরে আসবে কেন আর এটা কোনো কথা হলো ওরে জোর করে ধরবো না চুরি করছে করছে ঠিক আছে তো শিকার চাইতি তাহলে তো একটা কথা হতো তা না ভুলটা আরো অস্বীকার করতেছে এতেই প্রমাণ হয় যে সে আসলে একটা খারাপ মানুষ আবা আমার আসলে কিছু বলার নাই তুমি আরেকদিন আমার বিয়ের ব্যাপারে কি একটা প্রস্তাব নিয়ে কথা বলতেছিলে না ঠিক আছে তোমার যেটা ভালো মনে হয় সেইটাই করো আমি আর আবুল রেনে কিছু বলবো না তোমার ঠিক আছে রে মা তাই ব্যবস্থা করব তুই সুখে থাকবি মা তুই সুখে থাকবি Thank you.
জি সালাম তো আসলে ঘটনা হচ্ছে কি যে এটা হচ্ছে কি যে একটা খামা খাই একটা আমার ভাই আমার নামে একটা দাগ পড়ছে কইছে আপনার নাকি গুরু চুরি করছি এর নিয়ে একটা বড় বিচার চালিয়েছে আসল কথা বুঝুন মানে ঘটনা হচ্ছে কি যে গরু জমছিল অনেক সময় আছে না গরু একবার তিন চারটা বাচ্চা দেয় না একই রকম তো একই রকম গরু আমাদের ছিল পাশের বাসার ছিল তাই না এখন ঘটনা হচ্ছে যে আমাদের গরুটা আমরা বিক্রি করে দিচ্ছি আর পাশের বাসার গরুটা এইখানে চলে আসছে মানে এখানে তো ওই মালিকের বাসায় চলে গেছে এই আপনার হাজবেন্ড যে এই যে আমাদের কাছে বেচছিল ৩০,০০০ টাকা দিয়ে এই ৩০,০০০ টাকা করছে কি এখন বলতেছে ফেরত দাও ৩০,০০০ টাকা নিয়ে আমাদের চোর সাব্যস্ত করছে এই ৩০,০০০ টাকার জন্য সামান্য কথা ভুল হয় আবার গুনতেছিলাম আবার গুনতেছিলাম ৩০,০০০ টাকা ১,০০০ টাকা আর টাকা উল্টা ছিল আগে পরে বাস করছি তাহলে বুনা ৩০,০০০ টাকা কোথায় করছো বুন আল্লাহ রসুল অলকম সত্য কথা বলে বোন ঘটনা হচ্ছে কি যে আচ্ছা এত হানি বেশি না এত হানি বেশি এত হানি বেশি না এখন ৩০,০০০ টাকা এটা চোর নাকি যে ১,০০,০০০ হলো এ ৭০ করলো সে পাবে বেশি আপনি কোন বিবেকে আপনার হাতে ছেড়ে দিলাম এরা ঢালসে এরা শতানের বাচ্চা তুই জানো কি চাস এরা কি চাস জানো এমক সাবধানে কথা বলেন কবর তোর আমি বল বলছি একটা কথা মনে রাখবেন সেটা হচ্ছে যে আপনি আমাদের চোর বলেন সামান্য ৩০,০০০ টাকার জন্য আপনি যে এরকম এরকম ডাবল থেকে আরেকটু বেশি এই সব মিলে ৭০,০০০ টাকা চুরি করছেন ১,০০,০০০ টাকা বলছেন বোন রে হিসাব করেন মুখ সামলে কথা বলেন চৌধুরী সাহেব চৌধুরী এই এই সব কথা রেখে চলো যাই আরে বাচ্চাস কি একদম সব আরে ডালিয়া আরে ডালিয়া চালু ঘুমা এতরা ব্যবসা কেন এতরা ব্যবসা আই গজ্জামায় আই মেম্বার আর স্থির হতে চেয়ারম্যান এতরা ম্যানেজ করতে আসে আরে ডালসি তোরা কাড়ি ফেলিয়ে মুজ্জত নেই পাট পারে বাচ্চা সব করতে কইছি পাট পারে বাচ্চা হ্যাঁ তারা পাট পার হ্যাঁ তুকু প্রবলেম কি প্রয়োজনে তারা আমার বাড়িতে থাকবো তুমি বাইর হয়ে যাবা তোমার সাহারা জানে আমি আমার বাড়িতে আর না দেখি বাটপারের বাটপার তারা বাটপার আর বাটপারে ঘরে না এতটা বাটপারে করছে তো তোর হাজবেন্ডকে বিশ্বাস করে না আমার
সত্যি সত্যি কি আমার প্রেশার লো হয়ে গেল? বদমাইশ ভাই, আপনি একা কে? ঢুকলা বাবু কোঠা নাকি বিবাহ করে আসে? আরে না না, ওই যে বড় বাপার দেখো ঠাপ্পর দিয়া দাঁত ফালাইয়া দিব, বাটপার বাটপার করিবে না ভাই। ওটা আমার উস্তাদ। ও তা ভালো কথা উস্তাদ। তা আপনি মুহের মধ্যে স্যাপ রেখে কথা কইতেছেন কে? আমি এখন ডাল হোসে সাজিয়ে আসি বেটা। ডালের কি হয়েছে? ডাল হোসে সাজিয়ে আসি ব্রিটিশ। ও ওই ব্রিটিশ সাজছেন না, ডালের হয়েছে হয়েছে। না না জানেন না, ওই যে ভাই আপনার মনটা কি খারাপ? না মন খুব ভালো। আমার এখন ইচ্ছা করিতেছে আমি তাইরে নাইরে নাইরে না করিয়া গান ধরি। ও ধরে কি হয়েছে আসলে কই যান? আমি একটা জিনিস বুঝিতে পারতেছি না উস্তাদ, আমার কোনো বিষয় খুশি হয় না। একটা জিনিস কম দামে কিনলেও খুশি হয় না, আবার বেশি দামে কিনলেও খুশি হয় না। আমি কোথায় যাই? তো উস্তাদ তো মনে হয় ফাউল একটা না? এই যে এই হাঁসটা, আমি অনেক মোলামুলি করে আমি হাঁসটা 150 টাকা দিয়ে ক্রয় করি আসি। মূল্য চাইছিল অনেক বেশি, আমি তাহাকে দুলাভাই বলিয়াছি, আমার বাল্য বন্ধু। তারপর তাহাকে দুলাভাই বলিয়া আমি হাঁসটা মাত্র 150 টাকা দেয়া এই উস্তাদের জন্য ক্রয় করি আসি। আর উস্তাদ আমাকে কি বলিল? বলিল হারামজাদা, এত এত কম দামে তুই কি করিয়া ক্রয় করিলে? যা নিয়া যা, লই যা যাইয়া ইহা বিক্রি করিয়া দিয়া আবার দিয়া। তো ওস্তাদ তো রাগ করবো ঠিকই আছে, আপনি আপনার দুলাবের থেকে আপনার টাকা দেখি মানে ফাল লেবেন না? হাও কি কোনো কিছু দেয় মানুষ, সেটা আর আমার আপন দুলাবাই না। এই দাম কমানোর জন্য তাহাকে দুলাবাই বলে আসি, আমার ফেরেন। আজকে আপনি বিক্রি করবেন? হ্যাঁ বিক্রি করিয়া দিব। মানে ওস্তাদের হংস পছন্দ না, তার লাগিবে হংসী, সেই জন্য এইটা বিক্রি করিয়া একটা হংসী কিনিব যেটা ডিম পারে। ডিম ও পারি আসো বেডি আস। হ্যাঁ কয় টাকা বেচবেন? ওই যে যাহা দিয়া ক্রয় করে আছি তাই আমি চাই। মানে ওই যে একদম বরাবর 150? হ্যাঁ। মানে লাভ করতেন না? কিসের জন্য লাভ করব? কিসের জন্য করি বলা? না ঠিক আছে, ওই যে ডালের কি হয়েছে ভাই? আমাকে ডালাল না, ডালাল পাই আসো আমাকে। চলো না না রেহেন না রেহেন না, ওই যে ওই যে কি আমার অনেকদিনের শখ, আমার মা এই যে পেপে দিয়া তোর কাছে আমি হাঁস বিক্রি করিব না। শট না ভাই ভাই, শুনেন না শুনেন না, এই যে আমি এই যে টাকা দিই, দেন টাকা দিই, এই যে এই যে এই যে 150 টাকা, আর এই যে 150 টাকা দিছি আপনার। হ্যাঁ ওই যে 20 টাকা আছে পেপে কিনুম, ওই পেপে দিয়া হাঁসটারে ছোটো ছোটো করে কাইটটা মশলাতে বেশি মাখাইয়া একটু বুনা বুনা করিয়া হেভি মজা লাগে বুঝছেন। আমি তোমাকে একটা জিনিস অনুরোধ করিতেছি, হাঁসটা তো তুমি লইয়া যাইবা। হ্যাঁ ভাই। এই ধরো আমাকে মালাটা খুলিয়া দাও, এই মালাটা আমি যত্ন করিয়া রাখিয়া দিব, আমার অনেক প্রিয় হাঁস হইয়া গিয়াছে, ফুলের মালা পরিয়ে দিব তোমার আপন হাতে। আর ওই যেদিন হংসটা ওই কর্তন করিবে সেদিন আমাকে দয়া করিয়া দাওয়াত করিলে আমি ওই ভুনা খাইব। আচ্ছা আচ্ছা, আপনার ডাকুম নেই। হ্যাঁ ডাকি যাই, যাও যাও যাও, চলিয়ে যাও। আর জবহে করিলে আস্তে আস্তে করিবে যাতে ব্যথা না পায়। আচ্ছা আচ্ছা, তা আপনার আপনার নাম লোম না, আর হুনে হুনে কানে কানে আপনার নামটা। হ্যাঁ দেখিয়াছি, একজন আমাকে বলিল যে হাঁসটা সে বিক্রি করিবে, দাম বলিল 150 টাকা। আমি তখনই সন্দেহ করেছি এই চুরি করি আনিয়েছে। একটা হাঁসের দাম কমপক্ষে 350 থেকে 400 টাকা হবে, সে কি করিয়া 150 টাকায় বিক্রি করে? আমার সন্দেহ হওয়ার কারণে আমি চোরাই হাঁস ক্রয় করিলাম না, যাহা আমরা হংস বলিয়া থাকি, মানে ডিম পারে না। আবার সে কি বলে জানো,
এই হাঁসটাকে জবেহ করিয়া পেপে দিয়া রান্না করিয়া ভুনা করিয়া খাইতে হইবে। আরে শালার পুত্রর কাছে আমার শিখিতে হইবে যে আমি কি করিয়া খাইব? আমি বলে যা গেট আউট এখান থেকে সলিয়া যা, আমার নাম ডালহৌসি যা, পরে চোরের মতো সলিয়া গেল। ভাই ও কোন দিকে গেছে ভাই? সেটা বলিতে পারিব না, আর বলিলে আমার কি লাভ? মানে ভাই কি লাভ? মনে হইতেছে যে অনেক গরম পড়িয়া সে একটা ডাব ক্রয় করিব, সেটা ক্রয় করিয়া গট করিয়া খাইব, কিন্তু আমার হাতে টাকা পয়সা নাই, একশোটা টাকা দিয়ে আমি কহিয়া দিতেছি কোন দিকে গেছে। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা দিচ্ছি ভাই আপনারে। তার মানে বলেন ভাই ওই কোন দিকে গেছে ভাই, কোন দিকে গেছে ভাই বলেন একটু বলেন। আরে দাঁড়াই রয়েছিস কেন, তাড়াতাড়ি যা এদিকে যা, এদিকে দৌড়াইয়া হাতে আছে যা। ভাই হাঁসটাকে কিনলে? কিনছি তো ভাই। কত দিয়ে কিনছেন ভাই? 150 টাকা লেছে, জিতছি না? ওহ মিলছে, মিলছে না? আমি আবার কি করছি জানেন, মিলানের লইকে যাওয়ার সময় পেপে কিনে লইয়া যাবো, আমার যা কম হাঁসটা ছোট ছোট টুকটা করে মশলা বেশি দিয়া কষা কষা করে একটা রান্ধন দিব। ওই আমি আবার ওই যে মাতার বুঝে একটা খাই না, ভালো লাগে না। এটাও মিলছে। তা মিলবো না, আমরা ভাই না, আর আসল লাগে পেপে তো পুরা মনে খাবে, খা পঞ্চুর বাপ। ভাই হারাম খাওয়া কি ভালো? না ভালো না, কিন্তু ভাই এই যে আপনার যে পোশাক আশাক আর আপনার চেয়ার লগে এত জ্ঞানী কথা, খেয়ে জানি যায় না ভাই, মানাইতেছে না। মানাবো না তো ভাই। হ্যাঁ এই যে ভাই হাঁসের ওজন কত? এই ধরেন 1 কেজি 700 গ্রাম হইব। ভাই হাঁসটা আমার একটু দেন দেখি। দেন কতটুকু? এই হাঁস হলো 1 কেজি 400 গ্রাম। বুঝছেন? ১ কেজি ৪০০ গ্রাম লোক আছে সব পিটা বোতরে আমার আমি টেকাতে কিনছি না বেড়াতে বেটা 150 টাকা দেখি নাই। এই রাত তুই রান্না করে খাবি হলো ওই যে পেপে 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 দিয়ে খাবি বেটা, তোমার ব্যাপারে আমি অনেকের কাছে অনেক কথা শুনছি, অনেকে তোমার নিয়ে খারাপ কথা বলছে, বলছে তুমি লোক ভালো, কিন্তু আমি কারো কথা কখনো বিশ্বাস করিনি, কারণ তুমি তো জানো যে তোমার প্রতি আমার এক ধরনের সফট কর্নার ছিল। সফট কর্নার বললে ভুল হবে, তোমার যে আমি মনে মনে পছন্দ করি সেটাও তুমি জানো, আর মনে করছিলাম যত যাই হোক দিন শেষে তুমি একজন ভালো মানুষ, সহজ সরল,
কিন্তু শেষ পর্যন্ত তুমি যা করছো তারপর কোনো কথা থাকতে পারে না। তারপর অবিশ্বাসের কোনো কারণ নাই যে তুমি তুমি একটা খারাপ মানুষ। তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। মানুষ মাত্রই ভুল করে। এমনও যদি হইতো যে তুমি ভুল করছো, ভুল করার পরে স্বীকার করছো যে আমি ভুল করছি, সে ভুলটা শোধরানোর চেষ্টা করছো, তাইলে হয়তো মানি নিব। কিন্তু না, তোমার মধ্যে সেই ধরনের সিটা ফোটাও না। আমি তোমার সাথে যা বলতেছি ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে বলতেছি। তোমার প্রতি আমার কোনো রাগ, অভিমান, দুঃখ কিছু নাই। আমি আব্বা আমার জন্য একটা বিয়ের সম্বন্ধ নিয়ে আসছিল। এতদিন আমি এড়াই গেছি, কিন্তু আজকে আমি বলছি আমি রাজি। আজকের পর থেকে আমার আশেপাশে আমি তোমার দেখতে চাই। তুমি আমার ছায়াও মারা মানা। আজকে থেকে তোমার সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই। আমি চাই আমি ভালো থাকি, তুমিও ভালো থাকো। এই তোমার সাথে আমার শেষ কথা। মাইকেল মধুসূদন আছে না, মধুদূষণ না কি জান ছিল সে শব্দ দূষণ শুনছি। আরে মধুসূদন না মধুদূষণ কি জান নাম কি বলে হেরম সিপ মিপ রাখছিল ব্যাপারী হ্যাঁ গাটা কবি ছিল এরম সিপ মিপ হ্যাঁ ইংলিশ সনেট টাইপের কবিতা লেখছিল আছে শোন আমি তো শিক্ষিত আছি লেখছিল কিন্তু হেগুলো বিদেশি ব্যাপার নাই আমরা যে এরম হ্যাট ম্যাটার কাউবয় কাউবয় হওয়ার চেষ্টা করতেছি হ্যাঁ গরু বেচা গরু প্রতি প্রেম ভালোবাসা ছিল এটা পড়ছি এইটা আর থাকার দরকার নাই উনি পারে নাই এত মহান একটা ব্যক্তি তুই আমার মুখন থেকে আমার যেটা মনে হয় টাকা তো কিছু আছে মনে কর 30,000 মধ্যে আমার 8,000 না 7,500 খরচ আছে এখন তো 22,000 টাকা আছে ওই 22,000 টাকা দিয়ে আমি একটা নতুন ব্যবসার চিন্তা করছি তাই নাকি কি ব্যবসা মনে হতে পারে 2019-এ 22,000 টাকা কি ব্যবসা এটা হলো ডিজিটাল ব্যবসা এই যে অনেকগুলো ব্যবসা দেওয়াস না তার কিন্তু কোনো দোকান নাই ফোনে নাম করে কিটকিট করে এসে আছে মোটরসাইকেল এসে আছে খাবার এসে আছে এটা করে ডিজিটাল ব্যবসা এবার একটা ব্যবসা করব অল্প ইন্টারনেটের জন্য একটু খরচ হবে আর একটা অ্যাপ তৈরি করে খরচ হবে অ্যাপ এটা আমি বুঝাবো বিজনেসটা হলো আমরা আসাম তো বুঝাবো আর্থিক আলম বুঝাবো ঠিক আছে এগুলো করব ঠিক আছে সকাল তোরে ডাক্তার কবিরাজের কাছে নিয়ে যাওয়া লাগবে বুঝতে পারলাম না হঠাৎ করে এমন ইংরেজি ম্যাম সব হয়ে গেল কেমনে তুই বাংলা কথা বলবি না মোমন তুই বাংলা কথা বলবি না কেন তুই বাংলা পারিস না আই ডোন্ট স্পিক বাংলা আই ডোন্ট স্পিক বাংলা মানে তুই এত কথা ইংরেজিতে শিখলি কেমনে তুই না বাংলা কথাই বলতে পারতি না স্কুলে ভর্তি করলো না এখন আবার কিভাবে তুই কথা বলতেছিস কটকট করে আই ডোন্ট নো মানে আবার কো আমরা বুঝি এই জামা ওই ঢাকার গুলিস্তানে পাওয়া যায় অ্যাভেলেবেল আর চুল আমাদের দেশ হয়েছে মাঝে মধ্যে
মেহেন্দি আর গোবর দিয়ে মাখলে যে কালার ওই কালার লাগাইছেন এটা বুঝি টানলে উঠবো আমি শিওর। আজ এর কথা কইতে আসছিস, তুই চিনিস না রে? না কেডা আমার বোন রে, তুই চিনিস না? হ্যাঁ আপনার বোন তে অবস্থা কে আর এমন এমন ইয়া সাজে কে বংশাজে কে বংশাজে নাই, সে ইংরেজি ম্যাম সাহ ইংরেজিতে কথা কয়, শুধু ইংরেজিতে কথা কয় না, ইংরেজি খায় ইংরেজিতে ঘুমায়, তোর কোনো সমস্যা আছে? না আমি তো এটা খুঁজতেছি যে ইংলিশ হোক ইংলিশ হোক ঘুমায় আলাদা ঘুম না ভালো। আমার প্রমাণ দেন, এই যে ফটো ফটো করে ইংলিশে কথা কয় একটু প্রমাণ দেন, বা গান যদি পারে একটা গান বলো বাংলা বুঝে না কেন তোর প্রমাণ দেওয়া লাগবে কেন? তা আমি নাহলে বিশ্বাস করি আমি পুরো গ্রামে আরো জানাতে হবো না, আমি তো ফেসবুক লাইভ বুঝাইতে পারি কোন যায় না। ও গান গাবে কেন বল, তোর যেটা ইচ্ছা সেটা কর, গান গাবি না কবিতা বলবি? কবিতা বল। Now another day is breaking, sleep was sweet and so is waking. Now another day is breaking, sleep was sweet and so is waking. Dear Lord, I promised you last night never again to sound or fight. Such woes are easier to... এই যে গ্রামবাসী, এই যে দেহের, এই যে বিদেশে যে বিদেশে এক বেডি আইছে, এই যে হারবিলে ছোট বই, হ্যাঁ চুল লাল, এই যে ঢাকা ড্রেস, অনেক অনেক সুন্দর ইংলিশে যে কবি গান গাইতেছে না, গান গান গা, এই হাই দাও হাই দাও হাই দাও ইয়া প্লিজ ইউ, ওই যে পাচাং গুলতে ইয়ারা, ওই যে দেয় না হাই হাই দাও হাই বল হাই হাই। তারপর এই বাচ্চা যে তোমার চুল যে রং করছো সেটা কি রং এটা বলো? আজ এরা কথা শুরু করছে? এই যে দেখেন ইংলিশ বাচ্চা চলে যেতেছে, হ্যাঁ ওই ভূষে ভূষের আত্মীয় ভূষের। গরুর মালিক কে? আমি। নাম কি? আফতাবউদ্দিন। আফতাবউদ্দিন সাহেব গরুর মালিক তো? না আমি করতে কি দেখো ওই একটা গ্রামে আছি। আচ্ছা এবারে এটা ইউজ করছেন না? হ্যাঁ এই তোমার দাঁত আস্তে আস্তে এটা চেকিং হইতেছে। শোনেন আফতাবউদ্দিন সাহেব, ঠিক কইছি? জি। আপনার গরুর তো মেলা সমস্যা, দেখেন এ গরুর শিং হইতেছে ছোট, চার আঙ্গুলও হবে না। কুরবা উস্তাদ হবে না, কুরবানির জন্য আমরা নিতেছি, শিং তো আরো বড় হলে হইতো। মালা টালা তো দেওয়া লাগে না, মালা যে বাঁচবো আংটার মতো ওই জিনিসটাই তো নাই। না উনি তো শিখে নাই, সববার বলে বেছেন সবই দেখ কি বেছেন আপনি মিয়া। আর আপনার গরুর তো পোলিও হয়েছে, ঠ্যাং দেখছেন কেমন শুকনা শুকনা, এ তো বাড়ি নিতে নিতে তো হার্ট ফেল করে মরে যেতে পারে, পরে আবার আসা বুঝতে পারছি। গরুর মেলা সমস্যা আছে এটা সত্য, গরু কিন্তু একটু সমস্যা আছে, কারণ এই তো মেলা দিন ধরে করে। সে যাই হোক সমস্যা আছে এটা আমরা ঠিক করবো, ঠিক আছে? গরু তো দেওয়া লাগবে নাকি একটা লোক এরকম, আপনার তো এটা বেচাই লাগবে না, ঝামেলা না। আচ্ছা যান মেলা খুদ পুত আছে গরু, আপনি ই করবেন কত দাম, দাম নেবেন কত কন? 90,000 টাকা দাম। হ্যাঁ 90,000 টাকা দাম। কত কইছেন? 90,000 টাকা। আপনি কিছু মনে করেন আমি একটা কথা কমু কোন? আপনি কি নেশা টেশা করেন? না না কোনো আশা না। এবার এইটা কি জোড়া জোড়া 90,000? না একটা। ওসব আপনি বুঝেন নাই, একটা এই কথা শুনে আমি একটা 90,000 একটা আপনার কইলাম লো প্রেসার। আচ্ছা আমি একটা কথা কই, সেটা হচ্ছে যে এই শুনে তো আমার কিরম যেন লাগতেছে, শরীর খারাপ লাগতেছে। আচ্ছা যাই হোক এটা যদি আমি যেন 35,000 টাকা দিব আপনি, তাহলে গরু নিলাম না। ওস্তাদ এখন তো মনে হচ্ছে আপনি নেশা করছেন, কি এই গরুর দাম 35,000 টাকা হয়? আইসি আইসি একটা জিনিস দেখতেছি, একটা কম কিছু হলে তো কোয়া লাগবে নাকি? মেয়ে বাড়ি দেখ পারে গেলে, মেয়ে দেখতে গেলে তো একটা আংটি মাংটি সোনা সেন্টে দেওয়া লাগে, হাতে তো হ্যাঁ দেওয়া লাগে। আচ্ছা ঠিক আছে আপনি কইছেন সই যান। আচ্ছা যান এই যে 40,000 উপর 5,000 35,000 টাকা দিব, ঠিক আছে? না ভাই 50,000 টাকা আর আগেই কয়ে গেছে দেই নাই। কি কয়ে গেছে? 50,000 টাকা আর আগেই কয়ে গেছে দেই নাই। দাঁড়ান তো দেই কিন্তু। শুনেন এই গরু কুরবানি আপনি যদি তো হইবো মানুষে কিনা কুরবানি দিতে পারবো না। আচ্ছা দা আমি এইটা 50,000 রাজি হইলাম। হ্যাঁ হ্যাঁ কয় রাজি, কিন্তু একটা শর্ত আছে। নাম জানি কি গুলো? আফতাব না কি না? আফতাবউদ্দিন। আফতাব ভাই ঘটনা হলো যে আমরা ব্যাপারি আমগুলো কিন্তু মুহের জবান আছে আর কুরবানির জিনিস, এনে তো একদম সব কিছু ডাইরেক্ট কানেকশন। আপনার এই গরু মাশাআল্লাহ আমি 50,000 দেবো, কিন্তু একটা শর্ত, আমি আজকে কি আজকে শুক্রবার না? হ্যাঁ শুক্র শনি রবি সোম মঙ্গল চার দিন পরে, চার দিন পরে এই গরুটা আমি নিয়ে যাবো। কিরম ভাবে?
এখন দিও আপনি কেন 2000 টাকা এটা বায়না করলাম কিন্তু খালি মুহে মুহে বায়না করি না আমরা কিন্তু টিয়া বসে বায়না করি এখন আপনাকে আমি 2000 টাকা দিমু তারপরে মঙ্গলবারে আয়শা এই আতে দুরি এই আতে টাকা এইভাবে নিয়ে যাও ঠিক আছে দাঁড়া ওস্তাদ আমি কই কি 1000 বায়না করেন 2000 বায়না করেন একটু গরু গরুটা ভালো করে চেক করো তো ভালো করে চেক করো আমার চেক করা শেষ আমার করে চেক করো চেক করো চেক করে দেখো যে আমার আব্বাই আমার কই তো টপুনের চোখ না না চেক করে দেখবে তোরে বাবা করছি ওস্তাদ করছি এটা এটা ডিফিট আছে অনেক টাকা দেখালে মেশিন দেখা ব্যাংকের থেকে আমার আমার কোন লিখিত দরকার ঠিক আছে তারপর নিলাম গরুর ছবিটা তুলে নেই আপনি জিতে গেলেন উস্তাদের দিল এত বড় এই গরুর এখন হাসপাতালে নিতে হইব পশু হাসপাতালে তারপরে চিকিৎসা করে তারপরে কুরবানি দিতে হইব ভালো থাকেন ভাই আল্লাহ ভালো লোক পাইছেন এই জন্য বেচতে পারলেন চলেন উস্তাদ ও ঠিক আছে আবার কলি বোবা এই এই গরু বোবাই করতে গেলে হ্যাঁ সব উত্তর কি আমি একসাথে দিয়ে দিব একটা একটা করে আচ্ছা বোবা কাবাই কাকা করে কাউয়ার কথা কাউয়া বুঝে বুঝে কুত্তা ঘেউ ঘেউ করে কুত্তার কথা কুত্তায় বুঝে কারণ ঘেউর একটা অর্থ আছে কিন্তু এই যে গরু বোবা ঠিক তেমনি গরুর মধ্যে হাম্বা বকরে না গরুরা করে এবং একজনের হাম্বা আর একজনে কি বুঝা ভালা কিন্তু এই গরুকে একবার ডাক দিছে এবং যদি দেওয়াও থাকে সেটা ওই মানুষ যেমন বোবা আপনি বুঝছেন কিছু বুঝেন নাই এই গরু এরকম করে কোনো শব্দ করবো যেটা অন্য গরুতে বুঝবে না আমি ধরে ফেলাই হাবরা গাল ফাড়া দেবো হারাম দাদা আমি কি গরুক দেয় গান বাজনা কমো লতা মঙ্গেশকর বানামো কিশোর কুমার বানামো না এই গাদা ওরে জবাই করব জবাইটা তো আমরা সব মানুষ মনে করি গোস্ত মস্ত পামো কোরবানি তো গোস্তের জন্য দেয় না রে গাদা কোরবানি দেয় আল্লাহর নামে ওইটা আল্লাহর নামে দেয় গোস্ত রক্ত এর কাল্লা খায় না দূর কাদার বাচ্চা মানে এই হিসাবে এগুলো দেখতেছিস কিসের জন্য এগুলো করা ঠিক না ঠিক আছে লোকটার ঠকে তোমার খারাপ লাগতেছিল এই লোকটা কষ্ট মষ্ট করে একটা গরু পেড়েছে এ এক এত ঠকে লাভ আছে এরপরে সে ডিজিটাল পদ্ধতিতে দিচ্ছি একটু ধরা দেবো ঠিক আছে আপনি দিয়েন কিন্তু দাম ঠিকই আছে মনে হইতেছে আমার মানে চোখ গুলা কইলাম জন্ডিস মন্ডিস আছে তারপরে প্যারালাইসিস আছে এই জন্য আমি আসলে সবগুলো বং আমি বং কইছি কমানের লেগে যাই হোক আমি অন্যায় করছি ভুল করছি কি হয়েছে লো লো
কেরম লাগতেছে? অস্থির লাগতেছে। কেন অস্থির লাগতেছে? মাসি ঠকালে কি নিজে ঠকে নাকি? ঠিকই তো, আপনি ঠকাবেন কে? ডিম গো ডিম। ডিম গোয়ান্ডা আছে। আসুন আসুন কেরম মিটারে লাগে। কবিরাজ মশাই, আমার ছোট বোন, ওর নাম টুনটুনি, মানে হঠাৎ একদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখি এই কালো চুলগুলো সব একদম লাল হয়ে গেছে। তারপর মনে করেন এই যে পোশাক পরিবর্তন হয়ে গেছে, কেমনে কি হলো কিছুই বুঝলাম না। তারপর যেই মেয়া ঠিক মতো বাংলায় কথা বলতে পারে না, গুছায় কথা বলতে পারে না, যে কারণে স্কুলে এখন পর্যন্ত ভর্তি হতে পারেনি, সে ইংরেজিতে কথা বলতেছে অনর্গল। আপনি বিশ্বাস না করলে একটু জিজ্ঞেস করে দেখতে পারেন, দেখবেন ঠিকঠাক জিজ্ঞেস করতে হইব না। আমি বুঝতে পারছি বিষয়টা হলো ইংরেজ শাসনামলের ঘটনা, দেশভাগের আগের ঘটনা। ইংরেজ শাসনামলে কিছু পেতাত্তা এদেশে রয়ে গেছে, 3,360 পেতাত্তা তার বর করছে। সবই ঠিক আছে, তবে একটা কেরাবেরা আছে। যেমন ধরেন ওটা আউলা বাউলা, সে কবিতা আবৃত্তি করে, গান বাজনা করে। একদম ঠিক কথা বলছেন, ও তো এরকম গান গায় ইংরেজিতে, তারপর মনে করেন যে সরা কয় কবিতার মতো। হ্যাঁ, আপনি কেমনে জানলেন? আমি জানবো না, আমি না জানলে তুমি আমার কাছে আসতা? তাও তো ঠিক। হ্যাঁ শোনো, আমি তার এখন জার ফুক করে দিতেছি। চলে যাও, দুই তিন দিন পরে তুমি আমার কাছে আইসো, সব ঠিক হয়ে যাবো, চিন্তা করো না। আমি সব করে বস করার চেষ্টা করতেছি, আর যেটা বিষয় আউলা বাউলা ওটারও কিছু করার চেষ্টা করতেছি, টেনশন করো না। ঠিক হয়ে যাবো, ঠিক হয়ে যাবো, তিন দিন পরে আসবো। হ্যাঁ তিনটে পরে আসো, যাও ওরে লয়ে যাও। মহাজন আসছে, এই যে আমরা কত কত মানে কত টাকা দেওয়া লাগবো? না আমি বলতেছি যে কত টাকা হলে রাজি। মালা, এ মালা, মালা কে? মালা মালা আবু গো, দিগাই না, আমরা কিছু না, কিছু না, আমরা আসলে কইতেছিলাম যে কত টাকা মানে গরুটা কত হলে সারা যেন। এক মিনিট এক মিনিট, দাম দস্তু করার আগে আমি একটু চেক করে নেই। আসলে কি এত দূর থেকে আসছে গরু দেহ মোটামুটি দেহি আর কি নিম রাশি, আর হে তো বড় ব্যাপারই, হ্যার নজরদারি কিন্তু খুব পাকা, সে যা কয় তার উপর ঠিক করে। কি অবস্থা সুবিধান না? আমার চোখ দাদাই কত শকুনের চোখ। হ্যাঁ এত গাই গরু, এটা যদি আপনি হাটে নিয়ে যান, ওখানে যত সার আছে, যদি একটা ঝামেলা করে ফেলায় তখন আপনি কি করবেন? তাহলে তাহলে কি দাম কমাবো? না দাম কমাইবো মানে অনেক কমাইবো, মেলা কমাইবো। আর যাক, এত দূর থেকে যেতে আসছি, আসছি এত কষ্ট মষ্ট করে, টাকির উপর আছি, বাসের উপর আছি, খাওয়া দাওয়া করছে, চামারি খাসি, এটা খরচ গেছে না, একটু তো উঠানে লিখবো। আর আসছি, আজ যাই হোক, কত কত দাম হতে পারে? 80,000। এইসব বলে তো লাভ নাই, আমরা জানি যে গরুটা বেচাই লিখবো, কারণ এই গরু কিন্তু বেচার কথা না। এখন হইতেছে ভাই তুম করে বাবার বাবার শরীরটা খারাপ, ট্রিটমেন্টের জন্য শহরে নেওয়া লাগবে, এবং একটা বড় রোগ ধরা বসে,
গরু না কিন্তু কিন্তু আদরের গরু এটা যে বেচা লাগবে এটুকু জানি এমন কোন দাম চা লাভ নাই যে বেচা হলো না বাপের ট্রিটমেন্ট হলো না ঠিক আছে না আচ্ছা এটা কি জোড়া না একটাই এইটাই মানুষ আর মহিলা কি এক দেখুন আচ্ছা ঘটনার দুধ দেয় তো না মানে বাসুর আছে তো আছে আমি দেখা বুঝছি যা সেটা হলো যে এই গরু তো প্রায় 14টা পুরুষ গরুর সাথে পরকিয়া করছে কি করছে আর কি ভালো আর কি করছে তারপরে দেখেন আমি চরিত্র সমস্যা এটা বিরাট সমস্যা তার চোখের সমস্যা আমি যখন দেখতে গেছি সে আমার গরু মনে করে চোখ মারছে আপনারা তো ওরম লাগে তাইলে এই গরুর বাসুর আছে আছে তার বাপ আছে না চরিত্র খারাপ পরকিয়া করে এটা বুঝাই গেল নাকি মালা একটা কাজ কর ওনারা তো ক্লায়েন্ট কিনতে আসছে একটু ভিতরে গিয়ে চা নাস্তা খাওয়া আরে দাঁত দরকার আমরা গরু নিয়ে চলে যাও চা নাস্তা দরকার নাই আমাদের আবার টাইম শর্ট হ্যাঁ আচ্ছা শর্ট টাইমই করে দিচ্ছি আপনি যান না ভিতরে আসেন আসেন আমার পছন্দ হয়েছে আমার পছন্দ হয়েছে পছন্দ হয়েছে ভালো ভালো খারাপ না চা খাই যে বাড়ি চা খাই যে বাড়ি চিনি দেওয়া যাবে না আমার তো চিনি কিন্তু আমাদের কি হবে হ্যাঁ মমিন কেমন আছো ভাই হ ভাই আছি আলহামদুলিল্লাহ ভালোই আছি তোমার একটা কথা কার লাগে ফোন করছি কথা তো হয়েছে ওই যে তোমার যে বিয়ে ঠিক হয়েছিল না যে মেয়ের লাগে হ্যাঁ হ্যাঁ আরে একটা ঘটনা তো ঘটতে গেছে কি আর করবো কও তোমাকে আপন ভাবি দেখি কথাটা কইতেছি তাছাড়া অন্য কি হইলে জীবনে কথা কইতাম না হইছে কি ওই মাইয়া ওর লাগে তো একটা পোলার সম্পর্ক দীর্ঘদিন ধইরা আরে কইও না আজ ধরা খাইছি গ্রামের লোকজন যাইয়া ওই পোলারে খুঁড়ির লগে বাইন্দা থুয়ে দিছে হয় হয় হ আর কি কইব হেরা তো মুখ পুড়ি একটা মুখ নিচে কইরা বইয়া রয়েছে ওর তো কোন এরা কিছু নাই হনো তুমি হইছো আমার আপনজন আপনজন ভাইবা কথাটা আমি কইলাম এখন ওই মাইয়ার তুমি বিয়া করবা কি বিয়া করবা না এটা একান্ত তোমার ব্যক্তিগত ব্যাপার আমার দায়িত্ব আমি পালন করছি হ আমি তো দেশের ভালোই চাই মানুষের ভালো চাই হ ভালো থেকো ভাই আচ্ছা আমার কিন্তু খুব আনন্দ লাগতেছে ওই যে কথা আছে না এক দেশের গালি আর এক দেশের বুলি হ্যাঁ শুনেন কেউ আপ্যায়ন করে চটকানা দিয়ে কেউ আপ্যায়ন করে বাইন্দা বিভিন্ন রকমের আপ্যায়নের সিস্টেম আছে আমাদের আপ্যায়ন করতেছে তারা বাইন্দে আমার কি মনে হয় জানেন ওস্তাদ এরা আইসা আনগো ওই যে চায়ের মধ্যে বিস্কুট চুবাইয়া আমরা হা করব তারা খাওয়াইয়া দিবে আমার যদি আটটা খোলা থাকতো না একদম সমস্যা মেরো তারা কান ফাটা দিতাম দাঁত পরে দাঁত দাঁত খুঁজতে ফাঁকা জায়গায় আপনি তো খালি কান মারেন না আরে ফুলে টুকা দেন না আপনি মালে তোমার বাদ সারত গরু কিনতে আসছেন না জি আদার ব্যাপারে জাহাজের খবর নিতেছেন কি কই বুঝেন না বিক্রি তো করেন ডিম আর হাঁস কিনতে আসতেন গরু ওইটা আমাদের সাইড ব্যবসা সর সর বুঝলি হাইট তো যা আজ আমি ছোট ছোট ছিলাম আর উস্তাদ বলছি না ও আগে সর ছিল বুনিরে ও আগে সর ছিল আমি ওরে সরের মধ্যে তুলে নিয়েছি মানুষ করার জন্য যে ও থাকুক মানুষ করুক আর ডিম আর ওটা হলো লো প্রেশারের জন্য আমরা কিন্তু আসলে গরু মানে নতুন ব্যবসা শুরু করছি ডিজিটাল যুগ পড়ে গেছে তো আমরা ডিজিটাল ভাবে হাটে হাটে গরু না যায় যেন ঘরে বসে সে যেন মার্কেটিং করতে পারে সেই জন্য ডিজিটালের মতো করতেছি অলরেডি দুইটা গরু একটা ছাগল কেনা হয়েছে মানে কেনা মানে বাইনে টানে দেওয়া হয়েছে এই মঙ্গলবার ফাইনাল করে ফেলা হয়েছে
ছবি আছে পকেটে আর দেন মোবাইলের ভিতরে ছবি আছে থাকো দেই খারাপ এর বিয়ে বিয়ে তেমন না কমতেছে আই আপনি বেশি কথা বলেন থাকুন হ্যালো হ্যাঁ কেমন আছো তুমি তোমার টিকিট কনফার্ম হইছে কিসের টিকিট কনফার্ম কোন টিকিট কনফার্ম নাই এগুলা কি শুনি কি শুনছো কি শুনছি মানে গ্রামের মধ্যে কি শুরু করছে এগুলো মানুষ নিয়ে পাশে ধরা কেসও এটা তোমার চরিত্রগত সমস্যা আছে এগুলো মানুষের কাছে তেমন শুনতে না আমি তোমার কিভাবে বিয়ে করব কিসের আছে তোমার কোনো বিয়েতে প্রশ্নই আছে আমি 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 ধরা খাইছি মানে ও বুঝতেছো না তোমার বাড়ির মধ্যে কোনো মানুষ নেই তুমি ধরা খাও নাই তারপর আবার নিজের সাফাই গাইতেছো তোমার কথা আমি কিছু বুঝতেছি না আমার কোনো কথা তোমার বুঝতে হবে না ফোন রাখলাম আমার সাথে যোগাযোগ করো না বিয়ে নিয়ে কোনো কিছু হবে হ্যালো হ্যালো আসতে তো বেশি সময় লাগবে না মনে হচ্ছে কারণ হচ্ছে রাস্তাঘাট তো গভর্নমেন্ট ঠিক করে ফেলেছে এখন ওই ট্রাকে পিক আপে এসে নাহলে নসুমনে চলে আসো মোটরসাইকেল চলে আসো করে শরীর মনে ভালো না লো প্রেশার থাকে একটা কাম করবার গেছিলাম কান্দাকাটি কিছু থাকে আপনার মনে করুন বুঝছি আমি যে মনে আঘাত পাওয়া গেছে বুঝছি হয়েছে কি ওগুলো গরুর ব্যাপারে বলা হয়েছে যে কত টাকা যাবেন নাকি এইসব এসব কিন্তু আপনারা বলে না আপনারা যে ভুল করে যে আমাদের আটকা রাখছেন এর কিন্তু মিস্টেক আপনাদের কারণে আপনাদের কারণে এখন আমার বিয়ে ভাঙছে অনেক সময় আছে না আলমগীর সাহেব গেছে যাওয়ার পরে দেখেছে এবারে বিয়ে ভাঙছে আলমগীর সাহেব কিন্তু নিজে দায়িত্ব নিছে বিয়ে ভাঙছে মানে আমার যেটা এখন মনে হইলো এর কথাবার্তার কারণে এই যে লোকজন এই কইছে গরুর চরিত্র খারাপ লোকজন বুঝছে যে আপনার চরিত্র খারাপ এইটা শোনার পর আপনার সাথে তার বিয়ে ঠিকঠাক সে তো বিয়ে ভেঙে দিচ্ছে এই তো ঘটনা আমার কি মনে হয় জানেন আমার যেটা মনে হয় এর সাথে আপনার বিয়েটা হয়ে যায় না খবরদার কে আমার তামিল চেহারা তামিল থেকে আমার বহুত কল আসছে সিনেমা করার জন্য বিভিন্ন জাতের মেয়েরা আমার দিকে সুইট আসছে আমি জীবনে কোনোদিন ভ্রুক্ষেপ করিনি তাদেরকে আমি বিয়ে করব না করলে সেই রকম বিয়ে করব আর আপনি বলতেছেন এই রকম একটা মেয়েকে বিয়ে করার জন্য এই খারাপ কি দেখতে সুন্দর আছে ফাইন আছে দেখতে এই যে থামেন বিচারক বড় না দোষী বড় অবশ্যই বিচারক বড় কি বলে ইওর অনার বলে না বিচারক অবশ্যই বড় তাই আমি বিচারক রে দিয়া এই যে আসলে কি চোর বলো না দারোগা বলো ক বিচারক বলো না অপরাধ বলো বিচারক করো না আমি তো সেটাই করছি আর আল্লাহর বিচার তাহলে তো আমাকে জামিন নাই থালি বাসন কিন্তু ভেঙে যায় তোমার ভালো করে মাজা হয় না আর বিয়ে তো বড় ব্যাপার
আমার কি মনে হয় যে আজকে যে হঠাৎ করে বিয়ে করবো তে বসাকো মেলা জায়গায় ই দিছি এই যে শাড়ি কিনবো ব্লাউজের মাপ কেহি তো জানি না এই দেখে না লাগবো আর তাছাড়া হচ্ছে কি যে এই ইটটা বাড়া যাক এই সাত দিন পর দিন বাড়া গেল তখন এসে ধুমধুম করে একদম গান টান বাজা এই যে বিয়ান সাপ এরকম গান টান দিয়ে একটা বিয়ে করে ফেলা ঠিক আছে না অনেক কথা কইছেন গলা শুকায় গেছে সাকান দুলাভাই বিয়ান দুলাভাই যখন তাকে বইলা ফেলছেন তাহলে আমাকে ওই হাতটা খুলে দেন আমাকে নিজ হাতে আমরা চা খাই তোর দিল কি দয়া হয় না তোরেন ভাবি ও ভাবি থাক আমার হাতে কাম না ভাই ওরে খাওয়া হোক দরজাটা কি দড়িটা খুলে দেন আরাম করে বসি নাকি এখন তো আমরা আপনাদের রাত্রি হই আমার কোন সমস্যাই হয় নাই আগে তো আপনি এরকম বান্দা খান না আমার তো আমার জীবনে গেলে বান্দা বান্দা ঠিক আসতেছে কোন জায়গায় যান এই যে কাঞ্চি থেকে আমার যে দুদিন পর বিয়ে আসে সেটা তো সবাই জানে না তুই জানিস হ্যাঁ কিন্তু আমার মনে হয় কি বিয়েটা আপনার অনেক আগে ঠিক হওয়া উচিত ছিল বয়স তো কম না আপনার দুদিন নাই বিয়েটা আগে বিয়ে তাম গাছে না উপর থেকে তো জোড়া দেওয়া কাল্লা কইব না আইব কখন নেব না তার সাথে যদি দেখা হয় তাইলে তারা বলবি যে সে অসুস্থ হইতে পারে কিন্তু আমি অসুস্থ ছিলাম না আমি তারে পছন্দ করতাম ভালোবাসছিলাম তারে বিয়াও করবো ভাবছিলাম না অসম্ভব এটা কেমনে সম্ভব ও ছোট ছোট লোক আপনার লোকের বিয়েটা হয় নাকি আমি মেনে নেবো নাকি আর আপনার বিয়ে হওয়ার পরও তো আমি ড্যাম শিওর হয়তো নিজের কপাল তো চাপড়াই হয়তো অলরেডি চাপড় দেয় তোর কি তাই মনে হয় কপাল চাপড়াইব কপাল মানে কি মান্দার গাছের লোকের যে মাথা ঢুয়েইব হয় তুই বলতো আমি কি করবো আমি কি বিয়েটা করবো নাকি ভাঙা দিব ভাঙা দিবেন এটা কর আর কি আছে আপনি ভালোবাসবেন আরেকজনের মন দিবেন আরেকজনের আর বিয়ে করবেন আরেকবার হয় নাকি আপনার বিয়ের পর তো শান্তিতে থাকতে পারবেন না আপনার মন থাকবে আরেক দিকে ঘরে অশান্তি বেটা তো আপনি পারাইবো না কিন্তু ওই যেই মানুষের সাথে আমার বিয়া ঠিক হয়েছে সেও তো কিছুদিন আমার লাগে কথা কইছে আমার নিয়ে স্বপ্ন দেখতেছে কইছে আমার নিয়ে ইটালি যাব তার মনে একটা আঘাত দেওয়া হইব না ও ছোট ছোট কথা চিন্তা করে তো লাভ নাই আপনি ইটালির কথা কইছে ইটালি বেটারে বিয়ে করবেন ইটালি যাবেন গা আর বেটা ইটালি থেকে আইব মানুষের স্বপ্ন দেখে ইটালি দেখতে পারে না আবার ইটালি থেকে আপনার লোকের বিয়ে করতে বাংলাদেশে চলে আইব মানুষের মন ভাঙা মসজিদ ভাঙা তো সমান না আর ইটালি বেটারে বিয়ে করলে তো এত টাকা হইব আর গরু চিন্তা করতে হবে না বড় বড় গরু আপনি বিয়ে করলে করবেন না করলে না করবেন আমার ডাকছেন চিল্লিকা আর আপনি একটা ইটালি বেটারে বিয়ে করার দরকার নাই অস্ট্রেলিয়ার বেটারে বিয়ে করেন ছাগল কি বেচা হবো হ্যাঁ ছাগল বেচা হবো
আচ্ছা খাসি তো নাকি খাসি না পাটি না না খাসি আমাদের গ্রামে 70 থেকে 80 ভাগ লোক গরু ছাগল পাইলে কুরবানি দিয়ে বিক্রি করে বারো কেজি বারো কেজি এক কেজি খাসির মাংসের দাম কত আট থেকে নয়শো টাকা নয়শো টাকা তাহলে যদি বারো কেজি হয় ষোলো হাজারটার দাম কিভাবে হয় আমার খালাতো বোনের জামাই ছিল হুবহু চেহারা এরকম হুবহু চেহারা এরকম এই জন্য মায়া লাগে মায়া লাগার জন্য ভাবলাম যে ঠিক আছে বোনের জামাই থেকে খাসি দেখিনি এই মোতাবেক আমি আসছি এটার দাম ঠিক হলে আমি একেবারে চার হাজারটা দিতে পারি আমি হলে তিন হাজার হ্যাঁ চার হাজারটা খেসে দেবো না চার হাজার হবো না না কত হোস্তাদ চার হাজার অনেক বেশি পয়সা নিচ্ছে বাড়ানো যাইব না ঠকবেন আপনি আচ্ছা হ্যাঁ যেহেতু বোনের দামে কুচি তো কুচি হ্যাঁ আমার যেটা মনে হয় হ্যাঁ এইটার দাম একবারে আমি ছয় হাজার দিই হ্যাঁ সই 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 হ্যাঁ যা একটা কাজ করবো আজকে বার শুক্রবার শুক্রবার আমি ভাই আজকে শুক্রবার চার দিন পর খাসিটা নেবো আজকে অ্যাডভান্স দেওয়া যাবো দাম যদি ফিক্সড হয় আমার নিয়ে চার দিন পর আজকে শুক্রবার শনি রবি সোম মঙ্গল মঙ্গলবারে এসা এক হাতে দড়ি এক হাতে টাকা ঠিক আছে আর এই মোবাইল নাম্বার তো আছে মোবাইল থেকে তো আছে মোবাইল নাম্বারটা রেখে দেওয়া লাগবে আমি ভাই ছয় হাজার করছি তো সাত হাজার দিই ঠিক আছে ভাইরে ভাই জিতে গেল জাস্ট আমার বোনের জামাই সালাম আলাইকুম আমরা আসছিলাম একটা ডিজিটাল কোম্পানি থেকে ডিজিটাল মার্কেটিং থেকে আসলে আসছিলাম পাঁচ বুঝে বলো মানে আমরা বেসিক্যালি আমরা গরু বিক্রি করি ডিজিটাল পদ্ধতিতে বিক্রি করি বুঝছেন আপনাদের এখন আর বাজারে যেতে হবে না কেদা প্যাকের মধ্যে ঘুরতে হবে না বাসায় বসে আপনি অর্ডার করবেন গরু এক করে সুই লাগবে টাকা ওখানে হাসিলও কাটা লাগবে না সব কিছু আমরা করে ফেলে হাসিল কাটা লাগবে না প্যাক ট্যাক না না ভাই আমগুলো লাগবো না আমরা ওই হাটে যাবো ওইখান থেকে দশটা বিশটা গরু দেখে ওইখান থেকে একটা কিনে নেবো কি কইতেছেন যে এখানে গরু বিক্রি করবো কিছুই বুঝতে পারতেছে না আপনি জিনিসটা বুঝেন নাই ডিজিটাল যুগ গরু এই যে আমাকে মোবাইলের মধ্যে আছে এটা ধরেন এই যে দেখাই দেন কত রকমের গরু আছে আপনারা বাড়িতে থাকবেন গরু চলে আসবে সেল সেল এখন গরু রং সব আছে এইখানে সব সুবিধা আছে এই যে একটা গরু নিচে দাম লেখা আছে হ্যাঁ এই যে সাপ দিলেন আর একটা গরু এই যে সাপ দিলেন আর একটা গরু এই যে সাপ দিলেন আর একটা গরু আমার কথা যে দশটা গরু এখানে আছে আপনি খালি বলতে পারেন ঠিক আছে আমার
অশিক্ষিত আমি যা তো কয়েকটা স্বর মারছি, যাই হোক আপনারা যে শিক্ষিত বোঝা যায় এবং হচ্ছে কি আপনার খুব ভালো এবং আপনি মার্শাল্লাহ কি সুন্দর, আপনি কিন্তু চেহারা সুন্দর অনেক সুন্দর মার্শাল্লাহ, এবং আপনি একটু স্বাস্থ্যবতী, আপনি কিন্তু মোটা না, আপনার স্বাস্থ্য কিন্তু ভালো, আপনি কিন্তু আর বয়স তো মার্শাল্লাহ বেশি কি না বেশি না আপনার একদম, আমার যেটা মনে হয় গরু না কিনা আপনি খাসি কিনতে পারেন, আমাদের কিন্তু খাসির ব্যবস্থা আছে, ঠিক আছে না? আমরা যদি বেচবো না, আমরা যদি একদম আমরা 13,000 টাকা দিয়ে দেবো, জাস্ট 13,000 টাকা, 7,000 টাকা লেস লেস লেস। একটা কথা বল ভাই, আমার কিছুই লাগবো না, আপনারা দয়া করে যান, আমরা সব হাটের থেকে কিনে নেবো। আপনার ব্যবহার খুব ভালো, খুশি হয়েছি, মনে যে কষ্টটা আছিল ওটা এখন আর নাই, আপনারা যান দয়া করে। একটা কথা বলি, আপনি যা এখন কইছেন আমি মিথ্যা কথা কইছি, আপনি দেখতে যেরকম খারাপ আপনি মোটাও আছেন। দভির জি, আল্লাহ তোমার খুব ভালো রাখছে, তোমার তো দুটো মায়ে মালা আর এই যে এইটা। মাই নেম ইজ টুনটুনি। আল্লাহ রে আল্লাহ, কাকা দেখছেন কি সুন্দর ইংলিশ করে পিচ্ছি দেয়। হ্যাঁ টুনটুন, তো বড়টা তো মাশাআল্লাহ বিয়া দিছো, খুব ভালো ভালো দিছো, সম্ভ্রান্ত পরিবার, তো আল্লাহ খুব ভালো রাখবো। তো তোমার মায়া তো তোমার সবকিছু, আসলে তুমি মুরব্বী হিসেবে বাবা হিসেবে সব কথা তো বলতে পারো না, বলাও যায় না অনেক সময় অনেক কথা। তো আমার এই ভাইসটার সাথেও আবার খুব বন্ধুত্ব সম্পর্ক ছিল, ও ছোট ভাই হিসাবে ওরা খুব আদর স্নেহ করতো, অনেক সময় মনের কথাগুলো ওরা কইতো আর কি। তো এইবার বিয়ের সময় ওরা কিছু বলে গেছে, বল কাকা যে আপনি তো জানেনি যে মালা আপায় আমরা ছোটোর মতো স্নেহ কথা আদর করতো আর সব কথা আমার কইছে আপায়, তারপরে যে ওই যে অর্ধে ওই যে চুল লাল হয়েছে, তারপর ওই যে পিঠের ভূতর কান্দে চাপছে, এটি আসলে পুরো ভঙ্গা ছিল। হ্যাঁ ওই আপায় ওই যে চিন্তা করছে যে আপনার আসলে সামর্থ্য আছে কি নাই, এই হিসাব মেয়েরা অনেক কিছু কইতে পারে নাই, তা আপার স্বপ্ন আছিল যে ওই যে সুন্দর করে ইংলিশে কথা কয়, কবিতা কয়, গান গায়, এই যেমন চেয়ারম্যান কাকা যে চেয়ারম্যান হয়েছে, হ্যাঁ তো তো ভালো ইংলিশ পারে না, আসল কথা কয় যেটা তুই দেখছো সেটা কথা ওই দেখুই দেখছি। তা আপার স্বপ্ন ছিল যে আমি টুনটুনি এই যে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়বো, ইংলিশে কথা কইব, এই ইংলিশে পুরাটা গ্রাম ময়ময় করব, পুরো গ্রামটা যেন গর্ব হয় আর কি। কারণ আপনার সামর্থ্য চিন্তা করে আপনার সব কিছু করে নাই আর কি। বুঝতে পারছো তো দবি, ওই ঢাকা শহরে ইংলিশ মিডিয়াম স্কুল আছে, ওদের সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে, আর ওদের ম্যানেজমেন্ট আমার খুব মানে, এলাকার চেয়ারম্যান হিসেবে আমার দাম দেয় আর কি। তো আমার মনে হয় টুনটুনের যদি তুমি ওইখানে ভর্তি করে দাও, ওইখানে আবার আবাসিক মানে থাইকে ওইখানে পড়াশোনা করতে পারবে, টাকা পয়সা তো আমার লাগবে না, আর ও যদি একটু রেজাল্ট ভালো করতে পারে উল্টে ওই আরো স্কলারশিপ পাইবো, বুঝতে পারছো? তো এখন তুমি একটু ভাইবা চিন্তা দেখো যে কি করবা, এখনই পাওয়া লাগবো ঠিক তা না, তুমি আমার বাস্তা রেখলেই হবো আর কি। ঠিক আছে তাহলে আমরা তাই তাহলে আচ্ছা চল। অসুবিধা নেই,
মাথা শুষে চোখে শুষে ভাল লাগতেছে ঘটনা ঘটলো আপনি ধরে না আসতেছি অন্য কারণে ভাই আসতেছি আল্লাহ যে আছে এটা আবার প্রমাণ হইল ঘটনা হচ্ছে কি যে আমরা যে এইটা এটুকু একদিন ধরে পরিশ্রম করছি ডিজিটাল ফরম্যাটে জিনিস বেচছি আঙুর অল্প পরিশ্রম হয়েছে কিন্তু দুই নাম্বারই তো বেশি করছি এই দুই লাখটাই গেল তোরের মধ্যে লো প্রেশার ধরে গেল আমার মনটা খারাপ হলো চিন্তা কর কত লোকের কত ভাবে আমরা দুই নাম্বারই করছি তাগর থেকে টাকা নিছি তাগর তো হকের টাকা তাগর কিরম লাগছে চিন্তা করছস এখন আল্লাহ দেখা দিল যে জান চলে যাওয়ার আগে টাকার উপর চলে গেল এইসব কাম করা যাবে না কেন ঠিক আছে লো প্রেশার যা শরীরে ধরা ধরে গেছে এর যখন ধীরে ধীরে হাই প্রেশার হয় সেই জন্য পরিশ্রম করা লাগে ঠিক আছে চল 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 ধর 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 ধর